السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها، وكل محدثة بدا، وكل بدات ذلالة وكل ضلالة في النار فاعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين <متعين> آمنوا وأدروا ما بكى من الربا إن كنتم مؤمنين فإن لم تغفر فأذروا بحرب من الله ورسوله وقال الله سبحانه وتعالى أتِغُوا الله وأتِغُوا الرسول ولا تُبْتِلُوا آمالَكُم عن أنس بن مالك سمعت رسول الله صلى الله عليه وسلم قال إن من أشرا شهر أيور فايل وأكثر الجهل وأكثر الجنة وَيَكِلَّ الرجال <سؤال> وأكثر النساء روح البخاري أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى كلا يا رسول الله من أبى قال من اتاني دخل الجنه ومن اساني فقد ابى. انا عائشه رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من امل املا ليس يسال أمرنا فهو ردون. شماني تو সর্বপ্রথম আল্লাহ সোমান শুক্রিয়া জ্ঞাপন করবো জিয় সোমান বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে এখানে এসে বসার এবং দিনই আলোচনা শোনার তৌফিক আদা করেছেন যে আল্লাহ সোমান যার ইবাদত করার জন্য পাঠানোর পরেও তার ইবাদত না করেও দুনিয়ার বুকে কোনো বিচার করেননি সেই রব্বুল ইজ্জতের বার্গায়ে সুক্রিয়া গপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর প্রিয় হাবিব সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদুর রসমুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শত কোটি সালাত সালাম বসি তো আমরা বলি আল্লাহ বক্তৃতার বিষয় এই দিনাজপুর গ্রামের কোন এক মাদ্রাসায় সামাজিক ও ধর্মীয় জাহেলিয়া উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিস হাদিস এবং কোরআন থেকে আপনাদের সামনে যতক্ষণ থাকব কথা বলবো এই কথাগুলাকে খুব মনোযোগ সহকারে শ্রবণ করে তার মূল্যায়ন করে আগামী দিনের পাথে হিসাবে মস্তিষ্কের মধ্যে অন্তরের মধ্যে ঠাঁই দিতে হবে সবাই আমরা রাজি আছি নিশ্চয়ই আপনারা সবাই বোবা না আমি জোরে বললাম যে সবাই আমরা রাজি আছি আপনাদের কি বলার দরকার জয় হোক যেহেতু এখানে কোরআন এবং হাদিসের কথা হচ্ছে আল্লাহ সুরা আরাফের দুশো চার নম্বর আয়তে বললেন যে যখন তোমাদের মাঝে কোরআন পঠিত হয় তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো তো এতক্ষণ যে কথা বললাম তা কোরআনের কয়েকটা আয়াত ছিল এবং ওই এ মাতল মাতলু মঙ্গলামের মুখ নিঃসৃত কিছু বাণী ছিল যা আল্লাহর তরফ থেকে এসেছে এগুলার জন্য আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং তা শ্রবণ করে তার উপরে মান্যতা দান করতে হবে এটাই ইসলাম যেহেতু আলোচনার বিষয় হচ্ছে জাহেলিয়াত জাহেল মানে মূর্খ জাহেলিয়াত মানে হচ্ছে মূর্খতা মূর্খতা কাকে বলা হয় যার মধ্যে শিক্ষা নেই সেই মূর্খ আমরা মনে করি কিন্তু এইখানে মূর্খ তাকে বলা হয় যার মধ্যে ইসলামিক কোনো জ্ঞান নেই যার মধ্যে চিরজীবন ব্যবস্থার কোনো জ্ঞান নাই যার মধ্যে শাশ্বত বাণীর কোনো জ্ঞান নাই যার মধ্যে অহির কোনো জ্ঞান নাই সেই সব ব্যক্তি যদি কোন দুনিয়াবি বিষয়ে পিএইচডি করে আসে তারপরে সে জাহেল মূর্খ তাহলে জাহালাত বা অজ্ঞতা বা মূর্খতা দুই প্রকার এক ধর্মীয় অজ্ঞতা দুই সামাজিক অজ্ঞতা প্রথমে যে আলোচনা করব তা হচ্ছে ধর্মীয় অজ্ঞতা ধর্মীয় জাহেলিয়াত কথা যদি আপনাদের বিরুদ্ধে যায় কিন্তু কোরআন এবং হাদিসে থাকে তাকে মেনে নিতে রাজি মানে আপনি একটা বিষয় আমি আপনাকে উপস্থাপন করব যেটা আপনি করেন না বা জানেন না তা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই ওটাকে তাহা করে যাচাই বাছাই করে কি করবেন মেনে নেবেন এটাই হচ্ছে একজন ভালো মুসলমানের কাজ ও মেনে নিলাম এটাই চরিত্র হওয়া উচিত এক নম্বর ধর্মীয় জাহেলিয়াত এ জলসার আয়োজন করে মাদ্রাসা বা মসজিদের জন্য টাকা তোলা এটা হয়ে আসছে পরম্পরা খুব মনোযোগদের শুনবেন তারপরে মন্তব্য করবেন যদিও এটাও একটা মাদ্রাসার প্রোগ্রাম এখানে কিন্তু টাকা তোলার একটা ব্যবস্থা আছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বেশিরভাগ আপনার মাদ্রাসায় যেটা আমি দেখেছি ওটাকে তুলে ধরব ওই ঘটনাটা এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ঘটেনি এগুলা মানুষের অ্যাওয়ারনেস হওয়ার জন্য প্রয়োজন বিগত দিনের অভিজ্ঞতা থেকে যেটুকু দেখেছি সেটা হচ্ছে মাদ্রাসা বা মসজিদ বা গোরস্থানের উন্নতি কল্পে যখন জলসা করা হয় তখন একজন নামী বক্তাকে ইনভাইট করা হয় কেন তার নাম শুনলে এলাকাবাসী ছুটে আসবে আর তাকে প্রধান হিসেবে রাখা হয় সর্বশেষে রাখা হয় মিডিলে যখন লোকজন জমে যায় এই মুহূর্তে আদায়কারী একজন বক্তাকে তোলা হয় একজন পাক্কা আহলুল হাদিস সই আদিসের আওতায় সই আদিস নিয়ে যারা মাদ্রাসা পরিচালনা করেন মসজিদ পরিচালনা করেন তারা যখন আদায়কারী বক্তা খুঁজেন বেশিরভাগই আদায়কারী বক্তা হয় বিদাতি বুঝছেন আমার ভাষা মানে এই জায়গায় মাদ্রাসা কমিটি মান করে না ওই মাদ্রাসা কমিটিকে যদি বলা হয় যে একজন বিদাতি বক্তা আপনি আপনার স্টেজে তুলবেন কি উনি অনেক বড় ইমানদার সেজে বলবেন জিনা আমরা তো সহি তরিকার মানুষ কোরআন এবং সুন্না মেনে চলার মানুষ সুতরাং আমরা কখনোই এই বিদাতিকে আশ্রয় দেব না কিন্তু যখনই স্বার্থের বুলডুজার বুকের উপরে চলে যায় তখন কিন্তু আর কষ্ট হয় না এটা বিদাতি বক্তাকে ধরে নিয়ে আসে আর সে সুর দিয়ে গজল দিয়ে দান চাইতে থাকে যেটা পুরোপুরি শরীয়ত বিরোধী কাজ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি তোমার প্রতিষ্ঠানে দান করে তোমাকে দান করে তাহলে তুমি বলো আল্লাহ মাসাল আলাই আল্লাহমা বারিক আলাই এতটুকু বলতে হবে এর উপরে যত সুর করবেন এর উপরে যত সায়রি করবেন সবগুলো ইসলামী নিষিদ্ধ যার অধিকাংশ বক্তারাই কিন্তু এভাবে দান তুলতে গিয়ে এমন একটা পর্যায়ে যায় আমার নিজে শোনা বক্তার কথা একটা উদাহরণ দিচ্ছি ও এমন ভাবে বলতে বলতে এক পর্যায়ে গিয়ে বলছে দশ টাকা দিল দান নামে ফুল ওগো আল্লাহ নেকি দিতে নে বুঝুন নি মনে হয় উনি বক্তা সাহেব স্মরণ করে দিচ্ছেন আল্লাহকে আল্লাহ গো তুমি তো ভুল ভাল করো নজিবিল্লা তুমি তো ভুল ভাল করো তো এই যে শরীফুল দিল তোমাকে মরণ আমি স্মরণ করে দিলাম দুনিয়া থেকে খবর দেওয়ার জন্য ভুল না হয় এ বাক্য চলবে কথা বলেন চলবে যা করতে হবে ইসলামের তরিকাই করতে হবে আমি প্রায় এই তিনখানা মাদ্রাসা থেকে ঘুরে এসেছি কেন যদি আদায়কারী বক্তা আদায় তুলতে শুরু করে ওর যদি সময় দেড় ঘন্টা দেওয়া হয় এবার আদায় কঠিন গতিতে উঠছে খুব আদায় উঠছে আর পেছনে ডক্টর জাকির নায়ক এখে যদি বসে থাকে তারপরেও আদায়কারী বক্তাকে আরো সময় দিয়ে দেওয়া হয় আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাতে বলছি তুলেন আপনি দান তুলেন তো আর থাক জাকির নেক তো গিয়েছে রাখেন হয় না দেখেননি দেখেছেন কি না গত পরশু দিন রতুয়া আক মালদা উম্মে হাবিবা মাদ্রাসা মাদ্রাসায় গিয়েছিলাম বক্তা নিয়েছে সাতখানা কখানা সাতখানা বক্তা নিয়েছে আচ্ছা সাতখানা বক্তার বক্তৃতা শুনে মানুষ মাথা রাখবে আরে জুমার আধ ঘন্টা খুদ বা শুনতে তো ঘুমায় ক্লান্ত হয়ে মানুষ একটা হাতে যদি আপনাকে আজকে দেড় ঘন্টা আলোচনা করে বুঝাতে পারি আলহামদুলিল্লাহ একটা তাহলে আপনার জীবন পরিবর্তন হবে সাতখানা বক্তা নিয়েছে শাইনুর রহমান মূল আকর্ষণ মানে আমি মূল আকর্ষণ আমাকে বলা হচ্ছে মাওলানা সাহেব আপনাকে রাত বারোটার পরে তোলা হবে তা বললাম যে ঠিক আছে আসবো সমস্যা নাই তবে এটাই আমার সেই জালসা রাত বারোটার পর বক্তৃতা আমি করি না তো অনেক ভেবে একটু পরে ফোন করে বলছে আচ্ছা এক কাজ করেন আপনি আপনাকে দশটায় তোলা হবে তাড়াতাড়ি আসেন বাড়ির থেকে আসছি দুশো কিলোমিটার রাস্তা এইটা তিনশো ওটার কথা বলছি দুশো কিলোমিটার রাস্তা আসলাম এসে রাত্রি বারোটা একে দেখলাম অন্য একজন বাংলাদেশি বক্তাকে তোলা হচ্ছে বাংলাদেশি বক্তা মানে বেশ মাল করে দিতে হয় তো তাকে তুলেছে মানে দু ঘন্টা গীত গাইতে হবে তারপরে আমার টাইম কটা হচ্ছে ফজর নাকি নিয়ার ফজর আচ্ছা তো আমি বললাম যে কে আমাকে কন্ট্যাক্ট করেছেন মানে কথা বলেছেন আসুন তা একজন দাড়িওয়ালা লোক ইমানদার মানুষ ফেরেস্তার মতন চেহারা এসে তাকে বললাম যে আপনার চেহারা দেখার জন্য বসেছিলাম আসা ভাই আলাইকুম থাকেন ও এটা কথা বলে যাই সোহেল বুখারি হাদিস নম্বর উনিশশো তিন আল্লাহ রসুল বলছেন যারা মিথ্যা কথা বলে তারা তার ইবাদত কবুল হয় না এখন আপনি যদি আমার সাথে মিথ্যা কথা বলে থাকেন আপনার ইবাদত কবুল হবে না বলে বুখারি বলছে এটা আমার কিছু করার নেই তো থাকেন আমি যাই আমি চলে গেছি এরকম আমাকে প্রায় তিনখানা মাদ্রাসা থেকে ঘুরতে হয়েছে কেন আপনাকে 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 উঠাবো 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 তার মানে মাদ্রাসা কমিটি মুনাফেক হয়ে যায় ওই জায়গায় যে আমাদেরকে দান তুলতে হবে এবং মাদ্রাসা চালাতে হবে ঠিক না এই ভিক্ষা করা স্বভাবকে পরিবর্তন করুন যার টাকা নয় তার জন্য পড়াশোনা নয় দুনিয়াতে আজকে এই ওইদি খ্রিস্টানরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে মুসলমান আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি অনৈতিক কাজ অবৈত কাজ করে বেড়াচ্ছেন আর মাছ জন্য আপনার কাছ থেকে কেন টাকা চাইতে হবে আপনার বিবেক কেন জেগে ওঠে না আল্লাহ রসুল যখন বললেন এই শোনো তাবুকের যুদ্ধের প্রস্তুতি চলছে কে কি দান করবে বলো কোন ওয়াজ নাই কোন নসিয়ত নাই কোন সুর নাই কোন শায়রি নাই ওনার তুলে এসে বলছে আল্লাহ রসুল আমার বাড়িতে যে সম্পদ রয়েছে অর্ধেক আমি দিয়ে দিলাম আউব কা সিদ্দিকলা জিলা তরানো আমার যা ছিল আমি সব দিয়ে দিলাম আল্লাহ রসুল বলছে রে বাপ বাড়িতে কি রাখলে বলছে আপনি আর আল্লাহ আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে আমার যা ছিল সব দিয়ে দিলাম আমি আপনাকে হাদিস শোনাচ্ছি উসমান রাজিলে তরানুকে ডাক দিয়ে হলো উসমান রাজিউতরা এসে চ আল্লাহ রসুল আপনার যা সৈনিক আছে অর্ধেক সৈনিককে তিন মাসের খাবার দিব আপনার যা সৈনিক আছে অর্ধেক সৈনিককে তিন মাসের খাবার দিব আপনার যা সৈনিক আছে অর্ধেক অর্ধেক সৈনিককে সৈনিককে তিন মাসের খাবার দিব আর প্রত্যেকটা সৈনিককে একটা করে উঠ অথবা ঘোরা দিব সৈনিক সংখ্যা ছিল তিরিশ হাজার পনেরো হাজার লোককে তিন মাস খাওয়াবে আর পনেরো হাজার উঠ অথবা ঘোরা দেবে জি জান্নাত মামুর বাড়ির না। আল্লাহ প্রিয় বস্তু দান ধারাম যাবে না এই দুনিয়াতে যখন এখেছিলেন ল্যাংটা হয়ে এখেছিলেন যাওয়ার সময় যা পরে যাবেন তার পকেট থাকে না কাফনের পকেট থাকে না আজকে আপনার দশ বিঘা সম্পত্তি রয়েছে আজকে যদি এক বিঘা মাদ্রাখা দান করেন তো কালকে থেকে মরার পরে আপনার আমল লিপিবদ্ধ হয়ে যাবে আপনি দেখতে পাবেন ছায়া হবে আপনার যাওয়ার জন্য এটুকুই যথেষ্ট আল্লাহ রসুল বলছেন তবে আপনাকে বলি দশ সম্পত্তি আছে আপনি ছেড়ে চলে গেলেন আপনি কালকে মারা গিয়েছেন চার দিন পর এসে সালাফি সাহেবের কাছে ফোন গিয়ে বলবে ও সালাফি সাহেব আমরা তিন ভাই চার বোন কট্টুক করে পাবো বাপের কবরের মাটি এখনো শোকায়নি জমি নিয়ে মারামারি হয় না বলেন হয় না মা বাবা মারা যাওয়ার পর তাহলে আপনি কার জন্য রেখে যাচ্ছেন দুনিয়াতে আপনার বিবেক জাগ্রত হবে একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসায় পড়াশোনা হয় আপনাদের পাবলিকের টাকায় এই ভিক্ষা করে কোন জাতি আইপিএস হয়নি হয়েছে মাদ্রাসা পড়া কোনো ছেলে আইপিএস দেখেছেন বড় লয়ার হয়েছে দেখেছেন বড় ডাক্তার হয়েছে দেখেছেন যে একদিন ফ্রি ট্রিটমেন্ট করে যার মুখে দাঁড়িয়ে আছে আমরা এই ভিক্ষার সিস্টেম তো তৈরি করেছি আমরা ভিক্ষা সিস্টেম তৈরি করেছি এটাকে ত্যাগ করতে হবে নইলে কিন্তু অনেক অঘটন ঘটে আরও একটা অঘটন ঘটে কি জলসা এখানে মেলা ওইদিকে দোকান পর বসে না জালসা কমিটিকে বলা হলো কি ব্যাপার দোকান বসিয়েছেন কেন বলছে দোকান না বসলে আমরা টাকা কথা থেকে পাবো মানে মাদ্রাসা চালাতে গেলে অবৈধ আপনাকে টাকা ইনকাম করতে হবে আরে ভাই কে দায়িত্ব দিল আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়ালিকুম নারা তুমি বাঁচো তোমার পরিবারকে বাঁচাও কুল্লুকুম রাইন প্রত্যেকটা মানুষে রাখাল প্রত্যেককে তার সম্পর্কে এবং তার সাথে যারা চলে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনাকে আপনার সম্পর্কে আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই ভিক্ষা অনুদান তুলে আপনি কাঁধে এত বোঝা কেন বহন করলেন আপনাকে যে আল্লাহ জিজ্ঞাসা করবে যে মাদ্রাসাটা কি কিভাবে ফিজ সিস্টেম করে দিন কোনো ফ্রিতে পড়া হবে না যার পড়া হবে না সে কেরালায় যাক এ দিয়ে জাতীয় উপকার হবে না আর মা তো বাচ্চা পাঠায় আমাদের সমাজের মানুষ কোনটা পাঠায় বলেন তো হেভি দারুণ পড়াশোনায় একে কার এক হাত একটা ওকে মাদ্রাসায় পাঠানো হয় কেন ও একটু হাফেস হবে মাথায় একখান টুপি দিয়ে উপরে রুমাল দিয়ে লোকের বাড়িতে মিলাদ করে খাবে দেখেন না সম্মিলিত মনে যাক এখন আপনি তুলতে পারেননি কেন কি কারণে পারেননি ও টাকা আছে জনাবর মধ্যে আর মুরগির ঠ্যাং আছে যে এটা তোলা খুব মুশকিল এই ধর্মীয় জাহেলিয়াতের কারণে সারা রাত যাবৎ প্রোগ্রাম হচ্ছে হচ্ছে না দুটো তিনটে মধ্যে প্রোগ্রাম হয় না এলাকায় রাত্রি বারোটার সময় যদি আপনাকে আমি ছাড়ি আপনি যদি ঘুমিয়ে যান একবার তো জোহর পাবেন তো বুঝতে পারেন আমার কথা ফজর তো দূরের কথা ফজর দূরের কথা ভেতরে ভয় থাকবে রে বাপরে বাপ এক ওয়াক সালাত যদি বাইজা আমার কাজা হয়ে যায় আল্লাহ আমাকে কতই না কষ্ট দিবে আল্লাহ খুব কঠিন এই বিষয়ে সালাত আদায় করা ফরজ জালসা শোনা ফরজ না কথা বলছেন না আমার আলোচনা হবে দু থেকে তিনটি বক্তা হবে রাত্রি এগারোটায় আলোচনা ক্লোজ হয়ে যাবে মানুষ বাড়িতে যাবে অজু করে শুয়ে পড়বে ইনশাল্লাহ ফজরে আবার জেগে যাবে ফজরে মসজিদ গম গম করে আবার সেই আমিনের আওয়াজ হবে এটাই আমাদের চরিত্র হওয়া উচিত কিন্তু বিভিন্ন মাদ্রাসায় গিয়ে দেখছি অনেক মাদ্রাসায় যে আপনাদের তো একটা লিমিট আছে আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসায় গিয়ে আমি দেখতে চাচ্ছি যে তিনটে চারটে অবধি প্রোগ্রাম হয় এক মাদ্রাসা তো আমাকে এসে বলছে আমি শুয়ে আছি রাত্রি দুটোর সময় এসে বলছে আর আধ ঘন্টা পর আপনাকে তুলবো হ্যাঁ তা ঠিক আছে ড্রাইভারকে বললাম গাড়ি স্টার্ট দিয়ে চল যাই ভাড়ার দরকার না চলে আমি ভাই আমি কেন কষ্ট দেবো আপনাকে যদি রাত্রি দুটো পর্যন্ত প্রোগ্রাম চালান এলাকার অন্তত দশজন লোক আপনাকে গালি দেবে কেন আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করি করি না করি কি করি না তিন মিনিটের আদান যাদের সহ্য হয় না তারা দীর্ঘ রাত অবধি এই যে আলোচনা তাদের কানে কষ্ট হয় না আচ্ছা ওটা ছাড়েন আমি মুসলমানের কথা বলছি আপনার বাড়িতে আপনার আব্বা বৃদ্ধ মানুষ আপনার আম্মা বৃদ্ধ মানুষ সারা রাত্রি বেচারা বেচারি ঘুম আসেন রাত্রি দুটোর সময় একটু হয়তো চোখটা একটু এটে এসে ঘুম আসে ওই সময় মাওলানা সাহেব চিৎকার করে হাদিস বলছে হাদিস বললেও কি ও বাড়িতে গাল দিবে কি দিবে না দিবে না বুঝেন আমার কথা ও শুয়ে শুয়ে গাল দিবে যে আল্লাহ মানে এই সময় একটু ঘুম আসার এরা করছে কি গো আল্লাহ রসুল বলছে আল্লাহর কসম করে বছ ওই ব্যক্তি মমিন নয় আল্লাহর কসম করে বলছে ওই ব্যক্তি মমিন নয় আবু হরেরা বর্ণনা করছেন আল্লাহ রসুল বলছেন আল্লাহর কসম করে বলছে ওই ব্যক্তি মমিন নয় যার হাত থেকে আর মুখ থেকে জাতি নিরাপদ নয় যার হাত থেকে এবং মুখ থেকে জাতি নিরাপদ নয় অতএব কারোর যেন কোনো দিক দিয়ে কষ্ট না হয় ওই কাজ আমাদেরকে করতে হবে বরং আমরা জুমার খুদ্ সুন্দর করে নেব এই জুমার খুদ্বার মাধ্যমে জাতিকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে যদি চো জলসা মানে কিন্তু এক শ্রেণীর মানুষের লাভ হচ্ছে জলসা কত শুনবেন গো কালকে হয়েছে আজকে হবে আবার কালকে আছে কোথাও তাই না বক্তা বলছে আমি ছ মাসের জন্য বাড়িয়েছি আমি ক্লান্ত শ্রোতাও বলছে আমরা ছ মাস শুনছি আমরাও ক্লান্ত সবাই যদি ক্লান্ত হয় তো ইবাদত করবে কে রে ভাই এক নম্বর ধর্মীয় জাহেলিয়াত নম্বর ধর্মীয় আপনি ধর্মীয় জাহিলিয়াত মানে সব জাহিলিয়াতে পরিপূর্ণ অরিজিনাল ধর্ম পাওয়াই মুশকিল আমি বলতে গেলে বলবেন যে ভাই এ আমার কোথা থেকে বলছেন একটু আপনাকে দেখায় জাহেলিয়াত ভোরবেলায় মুওয়াজ্জেন সাহেব আজান দিতে আচ্ছা ভালো কাজ না খারাপ কাজ আজানের আওয়াজ যত দূর যাবে যত মানুষ শুনবে যত পশু পাখি শুনবে যত জড় পদার্থ শুনবে সবাই আল্লাহকে বলবে আল্লাহ ক্ষমা করে দাও সে ব্যক্তিকে কিয়ামতের মাঠে মুওয়াজ্জিনের কাজ সবচেয়ে বড় হবে উঁচু হবে সবচেয়ে সম্মানিত হবে দেখেন মুওয়াজ্জিন সবচেয়ে সম্মানিত এই পৃথিবীর বুকে সবচেয়ে লাঞ্ছিত ওর বেতন দু হাজার টাকা তিন মাস বাকি আছে না আপনার সাত হাজার টাকা ছাড়া সংসার চলে না মোয়াদ দিনে দু হাজার টাকা সংসার চলে আশ্চর্য দুনিয়া আশ্চর্য দুনিয়া জি আজানে জাহিলি আমি জানি না আপনার এলাকা আছে কিনা তবে আমি বলি আজান হচ্ছে আপনার চারটের সময় কথার কথা সাড়ে তিনটিতে উঠে মাইক ধরেছে বেচারা যত গজল জানে সব চলছে হয় এলাকায় এলাকা হয় একেবারে যত রকমের গজল জানে সব চলছে ওর মধ্যে আবার গানও চলছে আছেন এখন কিছু বক্তারা পরশু দিন কি তার আগের দিনে স্টেজ থেকে স্টেজে উঠলাম এক বক্তা দেখছি লাগাতার গান করে যাচ্ছে তো পাবলিককে জিজ্ঞাসা করলাম যে দু ঘন্টা বক্তৃতা শুনেন কি বুঝেছেন একটা কথা বলেন কেউ কথা বলে না তা বললাম বলেন তো আমার মতো এত সুখী নেই তো কারো জীবন কোন সিনেমার গান যে বাবা কেন চাকর তারপরে ওকে পিটতে না বক্তাকে ও গান করবে স্টেজে মানে এটা তো জালসা স্টেজ তার জন্য আরও বলেছে একটা নাকি আশ্চর্য ব্যাপার দুনিয়া আছে কোথায় আমাকে আপনি গান শুনতে ডেকেছেন তা বললাম যে ঠিক আছে এবার জালসা করেছেন করেছেন পরে বছর অরিজিৎ সিংকে ডাকবেন আর কুমার শানুকে ভাই সুর শুনবেন তো আপনারা আজানের আগে মসজিদে মাইকে কোনো কিছু বলাই বিদাত বা ধর্মীয় জাহেলিয়াত ওই সময় অনেকে তাহার সারা সালাত আদায় করে আর আপনি উঠে ইয়া নবী সালাম আলাইকা বলে শুরু করেছেন আপনাকে জাতি গালি দেয় এটা যে ধর্মীয় জাহেলিয়াত আজান হয়ে গেল মানুষ চলে গেল মসজিদে মসজিদে গিয়ে প্রথমে যে অনেক মসজিদ আছে দেখবেন প্রথম গিয়ে বসে দেখেননি প্রথমে গিয়ে মসজিদে বসেছেন এরা যে অন্যতম ধর্মীয় জাহেলিয়াত আল্লাহ রসুল বলছেন খবরদার তুমি মসজিদে বসবে না মসজিদের আদব হচ্ছে বসার পূর্বে মিনিমাম লিস্ট দুই রকম সালাত আদায় করতে হবে না হলে দাঁড়িয়ে থাকতে হবে বসার অনুমতি নাই বসতে যদি চান কি করতে হবে দুই রেখা সালাত আদায় করতে হবে দুই সালাত আদায় না করলে আপনি কারণ কি মসজিদের আদব হচ্ছে দুই সালাত আদায় করা না আদায় করলে কি হবে বিয়ে আদব আদবের বিপরীত বি আদব নইলে দাঁড়িয়ে থাকতে হবে এবার নামাজ শুরু হয়ে গেল যখন সালাতে দাঁড়িয়ে পড়েছেন দালিয় পলসেন ইন্নিয়াত জাহাতু আজিয়ালি লিল্লাই ফাতরা সামাআতু ওয়াল আরদা পয়েন্ট কি পয়েন্ট না এটা কি ভাই জৈন নামাজের দোয়া জি এটা একটা ধর্মীয় জাহেলিয়াত পৃথিবীর কোনো গ্রন্থে নাই আর আমাদের গ্রন্থে তো নাই নাই রামায়ণ মহাভারতও নাই মানুষ বানিয়ে ফেললো কি এটা যে জৈন নামাজের দোয়া কিছুর দোয়া আছে এটা জৈন নামাজের দোয়া এটা যে দোয়া সানা বলতে পারেন আপনি সুবহানাক আল্লাহুমা আল্লাহুমা বাইদ বাইনি এ জায়গায় আপনি পড়তে পারেন এটাকে এটাকে ঢুকে দিয়েছে এটা জাই নামাজের দোয়া যদি মসজিদে নামাজ না থাকে তাহলে এটা কিসের দোয়া তারপরে দাঁড়িয়ে গেল সরাত ইমাম সাহেব ইকামত দিতে বললেন ইকামত হয়ে গেল ইমাম সাহেব জাল্লাহ একবার এটা অন্যতম জাহেলিয়াত তেইশ বছর যাবৎ আল্লাহ রসুল সাল্লাম একদিনও এই কথা বলতে মিস করেননি আল্লাহ রসুল তাদের দিকে দাঁড়িয়ে মুক্তাদের দিকে দাঁড়িয়ে বলতেন সৌ সুফু ফাকুম অত্যারাসু শুদ্ধু খেলা লাগুম আয় সাহাবিরা শোনো তোমরা একে অপরের সেদের লেগে লেগে দাঁড়াও প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়াও একবারে সীসা ডালা প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়াও আল্লাহ রসুল কতদিন বলেছেন তেইশ বছর জি আপনার ইমাম সাহেব বলে মসজিদে প্রতিদিন এটা বলে যে প্রতিদিন মানে কি পেছনে দুইজন মানুষ থাকলে বলতে হবে ঠিক আবু দাউদ 688 নম্বর হাদিস আল্লাহ রাসূল 23 বছর যাবত কাতার সোজা করার জন্য বলেছেন বলতে হবে আপনাকে যদি না বলেন এটা যে ধর্মীয় জাহেলিয়াত সালাত শুরু হয়ে গেল সালাত শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে সালাম ফিরিয়ে আল্লাহু আকবার চলে কি চলে না জি আল্লাহু আকবার রাম রাম নায়ন ফুদ্র এক রকেট চলছে শুরু করেছে এভাবে করার পরে বারহাককে লাইলা হাই চল্লিশ সেকেন্ডের দোয়া শেষ দেখেন সঙ্গে সঙ্গে মুখে মাসা করলো চল্লিশ সেকেন্ডে দোয়া শেষ দোয়া করার সিস্টেম কি এক সময় বের করতে হবে দুই বিনয়ের সাথে বলতে হবে তিন কাদো কাদো সুরে বলতে হবে চার ইতস্ততা বোধ করলে চলবে না পাঁচ আল্লাহর কাছে অনুনয় বিনয় করে চাইতে হবে আরামের সাথে চাইতে হবে যে এতগুলা কথার একটা মিল আছে আপনার আপনি কি বললেন এত রকেটের গতিতে বললেন কি আপনি শুরু করলেন আপনারা জানাম না পরে বলছেন যে বার হাকে লাই লাই লাল্লাহ জি এভাবে তো আল্লাহ রসুল কখনো দোয়া শেষ করেননি কি দেখাতে চাইছেন যে দোয়া যদি করতে হয় একা একা করেন সময় নিয়ে করেন একটা জিনিস চাইবেন আল্লাহ কাছে হাত তুলে ছানা পাঠ করার পরে বলেন আল্লাহ গো আপনার কাছে দোয়া করছে আমার স্ত্রী অসুস্থ আমার স্ত্রী থেকে আপনি শেফাদান করেন আবার আল্লাহর প্রশংসা আল্লাহ প্রশংসা করে এবার আপনি শেষ করবেন দোয়া মুখে মাসে করা যাবে না দলিল নাই আপনি যে নামাজ শেষ করে রাইফেলের গুলির মতো হাত তুলে বলছেন আল্লাহ ভেতরে কি বললেন এটা আল্লাহ বুঝেছে আর কে বুঝতে পারেনি ইমাম সাহেব নিজেও জানেন যে কি বলেছে দেখেননি মসজিদে সঙ্গে সঙ্গে এটা শুরু হয়ে যায় এর যে অন্যতম জাহেলিয়াত এই জাহিলিয়াতকে ত্যাগ করতে হবে বহু মসজিদে এই আছে অনেকে মনে করে যে সলাতের পরে সম্মিলিত মনে যাত আদায় না করলে না মাঝি হয় না মনে করে কি করে না দোয়া তো করলেন করলেন আবার এই গতিতে সলাতে জাহেলিয়াত আরেকটা একটা সলাতে জাহেলিয়াত সেটা হচ্ছে রামাজান মাসে তারাবির সালাদ যখন আদায় করেন আট রেখার তারাবি পড়েন বা কুড়ি রেখাত পড়েন আধ ঘন্টাতে অল প্যাকেজ ক্লিয়ার বুঝেন আমার কথা ঈশান নামাজ প্লাস তারাবি কটুকু সময় লাগে আপনার মসজিদে ঈশার নামাজ প্লাস তারাবি কতটুকু সময় লাগে আধ ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা লাগে তো এক ঘন্টা লাগে মাসা ভালো তা আমাদের যে তারা বীর আট টাকা আদায় করতে দু ঘন্টা লাগে আড়াই ঘন্টা লাগে কি ব্যাপার এটা বুঝলাম না তো আয়সারা জেলা তো একজন এসেছেন আপনি কি বলতে পারেন আল্লাহ রামাজান মাসের নামাজ কেমন ছিল আয়সারা জেলা তানা বলছেন যে আল্লাহ রামাজান এবং বাইরামাজানের বাইরে যা নামাজ ছিল তা তোমরা আমাকে তার সৌন্দর্য জিজ্ঞাসা করো না এত লম্বা ছিল এত দীর্ঘ ছিল এত লম্বা ছিল এত দীর্ঘ ছিল সাহাবিরা বলছে যে যা আজকে তোমরা সাহা খাওয়া হলো না যদি রাত নটায় শুরু করে তারপরে বলছে যে সাহা হলো না নামাজের গতি কি ছিল তারাবি মানে তার বি হাতুন ধাতু থেকে খেয়েছে যার মানে ধীরে ধীরে তো তারা বি মানে তাড়াতাড়ি কি করে বুঝলেন আপনি তারাবি মানে চার রেঘাত পরে বিশ্রাম নিতে হবে আপনাকে চার রেখাত পরে লং পজ নিতে হবে লং বিশ্রাম নিতে হবে বিশ্রামের নামে হচ্ছে তারাবি এই যে অন্যান্য মসজিদে সাঁত্রিশ রেখাত নামাজ পড়ে আধ ঘন্টা ইন্নালিল্লা এই নামাজ দিয়ে পাওয়া যাবে আল্লাহ কাছে স্থান পাওয়া যাবে সহিল বুখারি হাদিস নম্বর একশো চার পৃষ্ঠা নম্বর একশো চার একজন ব্যক্তি মসজিদে আসলেন দুই রেখা তো তোমার চার রেখা সালাদা তাই করলেন এসে আল্লাহ রসুলকে বলছেন আসসালাম আলাইকুম আল্লাহ রসুল বলছে ওয়ালাইকুম সালাম ইরজে ফাসাল্লি ফাইন দা কালাম তুসাল্লি এই যাও তুমি নামাজ পড়োনি তুমি নামাজ পড়ো বা গিয়ে শুরু করে দিলেন নামাজ এবার আল্লাহ রসুল যেখানে বসে আছেন আল্লাহ রসুল বললেন যে তুমি নামাজ পড়নি তুমি নামাজ পড়ো তো আগের চেয়ে নামাজ কি ভালো হবে না খারাপ হবে আরও ভালো হবে তো গিয়ে সালা আদায় করে এসে আবার সালাম দিচ্ছেন আল্লাহ রসুল বলছে ইরজে ফাসাল্লি ফাইন দা কালাম তুসাল্লি যাও তুমি নামাজ পড়োনি তুমি নামাজ পড়ো আবার গেল আবার চলে আসলো আল্লাহ একই বাক্য বলছেন আল্লাহ রসুলের চোখের সামনে নগদ তিন তিনবার সালাত আল্লাহ নামাজ পড়ি তাহলে এই যে সাঁত্রিশ রাখা নামাজ কুড়ি মিনিট আধ ঘন্টায় প্যাকেজে শেষ করে তো এই প্যাকেজ ওলাদের নামাজ কি হচ্ছে এটা কি করে হবে আল্লাহ রসুলের হাদিস মোতাবেক কি সালাজ হচ্ছে তখন সাহেব এসে বলছে আল্লাহ জানি না নামাজ পড়া শিখা নাম আচ্ছা ঠিক আছে ওই মুরগির ধান খাওয়ার মতো করে সালাদ করলে সালাত হবে না এত দ্রুত রুকু শেষ দেখুন আপনার রুকুতে শেষ দা আপনাকে কানতে হবে তো সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় বান্দা শেষ দায় আসলে সাহেবেরা মাঝে মাঝে বলতো আল্লাহ রসুলের কি দুর্ঘটনা ঘটে গেল নাকি আরে আছেন তো আছেন আছেন তো আছেন শেষদা থেকে মাথায় উঠান না যে এটা আল্লাহ রসুলের লাগে আপনার আমার লাগে না সবারই লাগা উচিত তো তাহলে এই যে সলাতে আছে জাহেলিয়াত আরো বহু জাহেলিয়াত আছে এরা আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার মধ্যে পাওয়া যাবে আমি একে একে আপনাকে ধর্মীয় জাহেলিয়াতগুলো দেখাচ্ছি দুই নম্বর সরাতের মধ্যে সিয়াম সিয়ামে জাহেলিয়াত রোজা রামাজান মাসে ফজরে উঠেছেন তিরিশটা দিন সারি খাচ্ছেন যদি তো অনেক জায়গায় শাহরির বদলে শেহরি বলা হয় তাই না বলা হয় না শেহরি শেহরি মানে কি শেহরি মানে হচ্ছে জাদু জাদু কথাটা শেহরি না হবে কি শাহরি তো শাহরি খাচ্ছেন খাওয়ার আগে অথবা পরে দোয়া করছেন নাই তুয়ান আসুমা গাদান মিন শাহরি রামাদান করে কি করে না এরকম দোয়া করে তো তিরিশ দিন অথবা উনত্রিশ দিন এই যে নিয়াদ পরে রোজা রাখছেন আপনার একদিনও রোজা কবুল হবে না বাপরে বাপ এটা বলে কি জি এটার মানে কি আল্লাহ গো আগামীকালকে তোমার আস্তে রোজা রাখবো গাদান মানে আগামী আগামীকাল তো ফজরে প্রতিদিন এই কথা বলছেন আল্লাহর কাছে আল্লাহ আগামীকালকে রোজা রাখবো আল্লাহ আগামীকালকে রোজা রাখবো আল্লাহ আগামীকালকে রোজা রাখবো চলে আসলে রোজা কবে বুঝেননি মনে হয় বাংলা ইংরেজি আপনি যদি মানে না বুঝে কথা বলেন তো ভুল হবে কি না এবার ধরেন একটা বিয়ে বাড়িতে আপনাকে কেউ জিজ্ঞাসা করছে লেটস গো ফর ফুড চলো যাই আমরা খেয়ে নিই খাবারের জন্য ডাকছে চলো খেয়ে নিই তা আপনি ধরেন কোথা থেকে ইংরেজি শিখেছেন যে আপনারও খিদে লেগেছে খাবো এটাকে বলতে গিয়ে আপনি বলছেন আই হ্যাভ অলরেডি ফিনিশ মাই ফুড এটাকে আপনাকে শিখে দেওয়া হয়েছে বা আই হ্যাভ অলরেডি ইটেন মাই ফুড এবার ও আপনাকে রেখে যাবে নাকি নিয়ে যাবে ও আপনাকে রেখে যাবে মানে কি আপনি ওকে বলতে চাইলেন যে আমি আমার খাবার শেষ করেছি আমি খেয়ে নিয়েছি ও যখন চলে যাবে আপনি বাবা আমি তো বললাম আমি খাবো আসলে আপনার বলা উচিত ছিল উইল গো দেয়ার চলো আমরা ওখানে যাই চলো এবার খাবার খাই ওইখানে ইংরেজিটা ভুল করেছেন আপনি তো ভুল করার জন্য অবস্থা এখানে এটা এইখানে আপনি না নাজেরা বলছেন ওই নিয়াতে বলা হচ্ছে যে আল্লাহ আল্লাহ আমি করছি আগামী আগামীকালকে রোজা রাখবো তা আগামীকাল আসবে আসবে প্রতিদিন যদি বলেন রোজা রাখবো চাঁদ দেখেছেন মনে মনে ভেবে নিয়েছেন তিরিশটা রোজা করবো হয়ে গেছে নিয়াত অথবা চা খাওয়ার পূর্বে আল্লাহর কাছে মনে মনে বলছেন মনে মনে বলা মনে মনে মুখ দিয়ে নয় মনে মনে বলছেন আল্লাহ রোজাটাকে সহজ করে দেবো রোজা রেখে দিলাম তোমার নামে এ দেখেন দেখেন এটা হচ্ছে রোজায় জাহেলিয়াত একটা দুই নম্বর জাহেলিয়াত রামজান মাসে সারি খাওয়ার জন্য ডাকা ডাকানি গেলে গাই দু ঘন্টা আগে থেকে ডাকতে শুরু করে জিনা হাদি অনুযায়ী একজন আজান দিবে যখন আজান দিবে মানুষ সারি খাবে আর একজন আজান দিলে তখন মানুষ আপনার নামাজের জন্য আসবে যখন আব্দুল ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনু আযান দিতেন তখন মানুষজন শাহরি খেতেন আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলে তখন মানুষ মসজিদ আসতেন নামাজের জন্য মানে বিলাল রাদিয়াল্লাহু উল্টো বললাম বিলাল রাদিয়াল্লাহু আযানে শাহরি খেতেন আর আব্দুল ইবনে উম্মে মাকতুমের সময় মসজিদ আসতেন মানুষ তিন নম্বর জাহেলিয়াত আছেন আপনাদেরকে আমি জানি কিনা ওই যে মাগরিবের ঠিক পাঁচ সাত মিনিট আগে মাইকে বলে কি বলে না আর দু মিনিট সময় আছে অজু করে নেন আত্মীর বলে না এটা যে জাহেল অন্যতম আপনার প্রত্যেকটা বাড়িতে এমন কোন বাড়ি নাই যে বাড়িতে মোবাইল ফোন নাই এখন তাই না আপনার চার দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে যে এই টাইমে সূর্যাস্ত হবে আপনি মোবাইল দেখে খুলেন অথবা মসজিদে আজান দিবে তখন আপনি ইফতার করেন আজানের আগে ওই সময় অন্যতম একটা জায়গা যেখানে আল্লাহ সোমান যদিও সারাদিন বলেছেন কিন্তু ওই সময় আপনি একটু জিকে রাজগার করবেন দোয়া দরুদ করবেন আল্লাহর কাছে কান্দেন একটু কোরআনুল কলেম তেলত করবেন কিন্তু ওই সময় আপনাকে কোরআনুল কেলিম তেলত করতে দিচ্ছে মনে হচ্ছে যে খেলা চলছে কেমন দেখেন না ওই যে খেলা যারা ভাষ্যকার ধারা ভাষ্য করে হ্যাঁ এবার আসলেন সৌ বার্তা শচীন টেন্ডুলকার ব্যাট ধরে আছেন ঠিক একদম মারলেন সীমানার বাইরে ছই বলে না এইভাবে বহু মসজিদকে বলতে শুনেছি আর পাঁচ মিনিট সময় আছে তাড়াতাড়ি অজু করেন আর চার মিনিটে এই তিন মিনিট এই রুজু খুলে নেন এটা কোনো কথা হলো কি অবস্থা আমাদের বিজাতিদের কাছে আমরা হে প্রতিপন্ন কেন এই ধর্মীয় জাহেলিয়াতের জন্য এই ধর্মীয় জাহিলিয়াত আমাদেরকে ত্যাগ করতে হবে তিন নম্বর ধর্মীয় হজ হজ করতে গিয়ে জাহিলিয়াতের মধ্যে মানুষ পড়ে কেমন একটা লোকের লক্ষ টাকা কোটি টাকার মালিক বেশিরভাগ হজ যারা করেন বেশিরভাগ বলেছি সবাই বলিনি বেশিরভাগ হজ যারা করেন তারা কিন্তু জমি বিক্রি করে হজ করেন ঠিক না ভুল বলছি নিজের টাকা দিয়ে হজ করেন না কেন একবার ওকে ভেবে দেখেছেন যে কি কারণ কারণটা কি হজ হবে না এটুকু কাউকে বুঝাতে পারিনি যে এটা খেয়ে ইবাদতো কবুল হবে না ও বুঝতে পেরেছে যে ঘুষ দিয়ে চাকরি করেছি সাত লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে প্রাইমারিতে ঢুকেছে আজীবন আল্লাহ বাঁচিয়ে রাখলে আজীবন টাকা হারাম দোকানে তেল নুন বিক্রি করেন ঠিক আছে পান বিড়ি জর্দার গুল সিগারেট যতদিন বেচবেন অতদিন আপনার অবৈধ ইনকাম বাড়িতে লোনের ব্যাপার রয়েছে সুদের ব্যাপার রয়েছে ঘুষের ব্যাপার রয়েছে যতদিন ওটা খেয়ে সবাই ইবাদত কবুল করবেন কাবার গিলাপ ধরে কানলো আল্লাহ দোয়া কবুল করবে না এবার ওই ব্যক্তি কত বড় মানে ভাউতাবাজ যে নিজের টাকাকে রেখে বাবার জমি বিক্রি করেছে ওর বাবার প্রতি বিশ্বাস আছে বাবা হালাল টাকা দিয়ে জমিটা ক্রয় করেছিল অতএব জমি বিক্রি ফ্রেশ ভাবে হজ করছে অতএব যে খাবারটা খেয়ে যাচ্ছে ওই খাবারটা হারা হারাম আল্লাহ রসুল একজন ব্যক্তি সম্পর্কে বললেন একজন ব্যক্তি ফাঁকা মাঠে গিয়ে দুই হাত তুলে বলছে ইয়ারব্বি ইয়ারি হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক এভাবে বলছে আল্লাহ রসুল আমাদেরকে জানানোর জন্য বলছে আচ্ছা বলতো তোমরা এই লোকের কি এখনই খাবার খেলো হারাম গায়ে যে পোশাক হারাম ও পানিও পান করলো হারাম লাস্টে আল্লাহ রসুল গুদিয়া বিল হারাম ওর বেড়ে উঠাটাই হারাম হারামের মাধ্যমে ও বেড়ে উঠেছে ওর জীবনটাই হারাম এই লোকের এই মাদক কি করে কবুল করবে ও গিয়েছে হজ করতে এসেছে এসে মানুষ হাজি না বললে আবার রাগ করে এসেছে অন্যতম হাজি বলাই যাই না যাইস আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি আপনি মসজিদ থেকে বেরাচ্ছেন মাগরিবের নামাজ পড়ে আপনাকে বলছে ও নামাজি ও নামাজি ভাই এদিকে রাখবেন না রাখবেন না বলে নামাজের মতোই তো হজ একটা ইবাদত তো হজ করেছে তো হাজি মানে এটাকে রিয়া হচ্ছে না এটাকে অহংকার হচ্ছে না আপনি আগে ছিলেন ভাই এখন হাজি মানে আবার যদি বাই চান্স পোস্টারে হাজি সাহেব না লেখা হয় ওরে বাপ বাপ এটা এটা ইবাদত আপনি করতে বাধ্য আপনার বাড়িতে পাথেরও সংগ্রহ হয়ে গিয়েছে দু লক্ষ আড়াই লাখ টাকা আপনার বাড়িতে ব্যাংকে জমা আছে আপনি হজ করতে চান না মানে এখন মারা গেলে হয়তো আপনি যাহার নামে যাবেন কেন ফরজ ইবাদত এখনো করছেন না কেন বহু মানুষ হজের জন্য আটকে যাবে বিশ্বাস করুন বাড়ি দুতলা তিনতলা দিচ্ছে অথচ বলছে বুড়ো বয়সে যাবো আচ্ছা বুড়ো বয়স পর্যন্ত বাঁচবে মানুষ গ্যারান্টি আছে টাকা হয়েছে মানে আপনাকে হজ করতে যেতে হবে যেমন নামাজের সময় চলে আসলে মসজিদে হাইয়ালা সালা বললে যেমন বাড়িতে বসে থাকতে পারেন না তেমন হজের টাকা হয়ে গেলে আপনি হজ করতে যেতে বাধ্য ফরজ ইবাদত না করলে মানুষ মুসলমান থাকে না আল্লাহ রোসেল বলছেন মানতারেখা সাল্তান মুত আম্মেদন ফাৎকা ফারা যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ত্যাগ করে ব্যক্তি কুফরি করলো বা কাফের তো যে ব্যক্তি ইচ্ছে করে টাকা হওয়ার পরে হজের জন্য গেল না ওই ব্যক্তি কুফরি করলো কাফের টাকা যাদের রয়েছে তারা আরো বড় বিপদে অনেক বড় বিপদে হজে জাহিলিয়াত আরেকটা জাহেলিয়াত হজের মধ্যে আছে আরে সৌদি আরব থেকে অষ্টা ধাতুর বালা কিনে আনে হাতে দিলে নাকি বাতের ব্যথা সারে আশ্চর্য গো অষ্টা ধাতুর বালা পরা জায়েজ জি এটা যে শির্ক আল্লাহ রসুল বলছেন মান তামিম লেখা ও ফাঁকা দাস রেখা মুসুদ আহমদ চার নম্বর খন্ড দুশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি কোনো কিছুকে ঝুলালো তাবি ঝুলালো মাদুলি লটকালো ওই ব্যক্তি শির্ক করলো ওটার উপরে ও ডিপেন্ড করলো ধর্মীয় জাহিলিয়াত তারপরে ধর্মীয় জাহিলিয়াত জাকাত জাকাত দেওয়ার সময় মানুষ শাড়ি দিচ্ছে দেখেননি একবারে লাইন ধরে আছে আর ওই বৃদ্ধ বৃদ্ধারা আসছে একবারে হুমড়ি খেয়ে পড়ছে জাগাতের ব্যবস্থা কি টাকা দিয়ে দিয়ে এই শাড়ি চলবে বুঝেননি আমার কথা মনে হয় জাকাত কি শাড়ি টাকা দিয়ে বৈধ শাড়ি দিয়ে বৈধ যে টাকার জায়গা টাকা দিয়ে দিতে হবে টাকা জায়গা টাকা দিয়ে দিতে হবে আপনি শাড়ি কাপড় কিনতে গেলেন কেন কে বলল আপনাকে আপনাকে বহুদিন বলেছি আবার শুনে রাখুন লক্ষ কোটি টাকা জাকাত দেওয়া বাহাদুরি নয় এক টাকা দান করা বাহাদুরি মাদ্রাসায় এক টাকা দান করা বাহাদুরি মসজিদে এক টাকা দান করা বাহাদুরি এক লক্ষ টাকা জাকাত দেওয়া বাহাদুরি না কারণ জাকাত আপনি দিতে বাধ্য নইলে আপনি মুসলমান থাকবেন না জাকাতের মাল গচ্ছিত করা হবে একটা টাক মাথাওয়ালা সাপ তৈরি করা হবে বিচারের মাঠে গলায় পেঁচে দেওয়া হবে সাপ আপনার পিঠের বুকে কামড়ায় আর বলবে আনা মালুকা আমি তোমার জাকাত আমি তোমার মাল খেয়াল আছে ওই যে গরিবের হক ছিল দেওনি এখন বুঝো ঠেলা বুঝো এরা যে ধর্মীয় জাহেলিয়াত জাকাত দেওয়ার সিস্টেমটা এমন করেন আপনার এক লক্ষ টাকা হয়েছে একজনকে দিয়ে দেন ইনশাল্লাহ ও ব্যবসা করে খাক দেখবেন আর কোনো সমস্যা নেই আপনি দু টাকা পাঁচ টাকা করে গোটা গ্রামে দিতে গেলেন মানে আপনি বিশ হাজার টাকা একজনকে দিয়ে দেন একটা ব্যবসা করে খাক একটা ব্যক্তি স্বাবলম্বী হোক ত্রিশ হাজার টাকা একজনকে দিয়ে দেন না তো দশ টাকা দশ টাকা করে বাড়তে শুরু করেছে হ্যাঁ আমার টাকা আছে আমি জাকা দিই দেখো জি আল্লাহ রসুল বলছেন মান তাসাদ দেখা ইউর ওই পাকা টাকা কোনো ব্যক্তি যদি দান করে কাউকে দেখানোর জন্য ওই ব্যক্তি শির করলো আর শির করে যদি খাস তো ছাড়া এই দুনিয়ার মায়া ত্যাগ করে হি উইল এন্টার টু দ্য হেল ফায়ার অফ জাহার নাম তাকে জাহার যেতে হবে দলিল সুরা নিসা সুর নম্বর চার আট নম্বর এবং একশো ষোলো ধর্মীয় জাহিনিয়া সহি হাদিস এবং কোরআনুল কেরিমার আয়াত পাওয়ার পরেও আমাদের বাপদাদার কি ভুল করেছে বল কি বলে না বলে না আমাদের বাপদাদা কি ভুল করেছে এটা হচ্ছে অন্যতম একটা জাহেলিয়াত ইহুদি খ্রিস্টানের বাক্য আজকে মুসলমানরা বলেছে যে আমাদের বাপ দাদা কি কম বুঝেছে অথচ আল্লাহ সুমানের মধ্যে বলছেন সুরা বাকারা সুরা নম্বর দুই আয়ত নম্বর একশো সত্তর সুরা ময়দা সুরা নম্বর পাঁচ আয়ত নম্বর একশো চার সুরা আরব সুরা নম্বর সাত আয়ত নম্বর সত্তর সুরা লুকমান সুরা নম্বর একত্রিশ আয়ত নম্বর একুশ সুরা আম্বিয়া সুরা নম্বর একুশ আয়ত নম্বর তিপ্পান্ন জায়গায় আল্লাহ সুমান তালা বলছে তাদের কাছে যদি হক সত্যের দাওয়াত নিয়ে যাও তারা বলবে আমাদের বাপ দাদা কি কম বুঝতো

আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষকে দাওয়াত দিবে তার কাঁধ থেকে ইসলামটা খুলে পড়ে গেল বলে বুঝতে পারেননি যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে দাওয়াত দিবে তার কাদ থেকে ইসলামটা খুলে পড়ে গেল ধর্মীয় জাহিলিয়াতে শেষ নাই মানুষ মারা গিয়েছে গ্রাম গ্রাম প্রচার করে বেড়াচ্ছে আছে নাই জাহিলিয়াত এটা একটা ধর্মীয় জাহেলিয়াত এটা করা যাবে না দুই নম্বর ওদিকে কবর খুঁড়ছে এদিকে কিছু মানুষ কাঁদছে আর এখানে রান্না হচ্ছে আছে এই রোগ এলাকায় আছে এলাকার মোড়ল মিলে একটা করে বা ওই অনেক বড় বড় পাত্র ওর মধ্যে করে খিচুড়ি মাংস অথবা আর অন্যান্য খাবার রান্না করছে কেন দূর থেকে লোকজন মাটি দিতে আসবে তারা তাদের তো খিদে লেগে যাবে আচ্ছা এ কি কোনোদিন রোজা করেনি যারা আসে মাটিতে একদিনও রোজা করে নি ও তো সারা রাত যাবৎ বসে আইপিএল দেখছে পেশাবের জন্য একদম ভেতরটা কটকট করছে তা উঠছে না কেন উঠলে নাকি আউট হয়ে যাবে সারা রাত আইপিএল দেখছে তিন ঘন্টা যাবৎ সিনেমা দেখছে এর খাওয়া লাগে না খাওয়া কোথায় লাগে এক জালসা শুনতে আসলে খাওয়া লাগে এই জন্য দোকান বসতে দেয় আর দুই কারো জানা যায় গেলে নাকি খাওয়া লাগে এটা যে ধর্মীয় জাহেলিয়ত আপনার মসজিদে ঢুকে দেখা যাচ্ছে একদিকে মোহাম্মদ একদিকে আল্লাহ জালিক এরা যে ধর্মীয় কোন কোনো শুরুতে আপনি লিখছেন সাতশো ছিয়াশি আবার এক শ্রেণীর মানুষ আছে সাতশো ছিয়াশি অবলিক বিরানব্বই লিখে দেখেছেন না বিরানব্বই মানে কি বলেন তো আল্লাহ রসুল আল্লাহ রসুল তারপরে বিরানব্বই মানে যদি আল্লাহ রসুল হয় তাহলে আল্লাহ রসুলের নামের পরিবর্তে বিরানব্বই ব্যবহার করে যদি জায়েজ হয় আমি আপনাকে লজিক্যাল কথা বলছি তাহলে দরুদ পর্যন্ত দরুদ আল্লাহ সাল্লি আলা বিরানব্বই ওয়ালা আলে বিরানব্বই হবে বিয়াদ মনে হচ্ছে না আমাকে কথাটা বলছি তো জি অতএব এটা জায়েজ নয় কয়েদিদের জেলখানায় নাম্বার থাকে বিরানব্বই তিরানব্বই থাকে না ওটাকে আল্লাহ রসুলের নামের সাথে ফিট করে দিয়ে বলছে আমরা হচ্ছে মোহাব্বতের রসুল রসুল সারা বছর সুদ ঘুষের মধ্যে লিপ্ত থাকবে আর বারোই রবি আসলে রাস্তা রাস্তা মিছিল করে আর নবী সালাম আলাইকা এটা হচ্ছে অন্যতম জাহেলিয়াত আছে এলাকায় ইয়ানবী সালাম আলাইকা অন্যতম জাহেলিয়াত ইয়া নবী বলে ডাকাই জায়েজ নয় ইয়া নবী মানে কি জানেন এই নবী বলা যাবে আল্লাহ বলছেন ইয়া ইউ আর রসুল হে আমার সম্মানিত নবী সম্মানিত রসুল আল্লাহ সম্মান দিয়েছে বড় মানুষকে সম্মান দিতে হয় আল্লাহ বুঝিয়েছেন রসুল সালাম আলাইকা আরে বাপরে বাপ দেখেন কত বড় যা তারপরে জানা যায় উপস্থিত হয়ে গিয়েছেন জানা যায় গিয়ে কবরস্থ করার পরে জানাজা যখন করলেন বিশাল একটা লম্বা চড়া দোয়া করলেন দোয়া করার পরে আবার গিয়েছেন গিয়ে এবার মাটি কবরস্থ করার পরে লম্বা একটা দোয়ার জন্য দাঁড়িয়ে আছেন এটা যে ধর্মীয় জাহেলিয়াত এ বাক্য বোঝানো মুশকিল জানাজার হাজার মুখস্থ আছে সে জানেন ওর মধ্যে কিচ্ছু নাই যে এমন নাই আল্লাহ যারা উপস্থিত ক্ষমা করো যারা উপস্থিত নাই ক্ষমা করো যারা ছোট ক্ষমা করো যারা বড় ক্ষমা করো নারীদেরকে ক্ষমা করো পুরুষদেরকে ক্ষমা করো যারা এখানে মারা গিয়েছে তাদেরকে ক্ষমা করো যারা জীবিত আছে ক্ষমা করো আছে না দোয়া আছে না তারপরে আবার আপনি দোয়া করতে গেলেন কেন আবার কি চান এটা তো বুঝি না আবার চান কি আপনি এরা চেয়ে অন্যতম ধর্মীয় জাহেলিয়াত আপনার নামাজ শেষ হয়ে গেল আপনি আগুলে আঙুলে তসবি দানা গুনবেন তসবি দানা জাহেলিয়াত টুপি ছাড়া মসজিদে গিয়েছেন আপনি মুসাফির মানুষ অথবা এমনি গিয়েছেন সব লোকগুলা ডাব 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 করে তাকিয়ে আছে আরে কত বড় বিয়াদব্য গো টুপি ছাড়া সালাতে যাই করে ওই চাচা একদিনও পড়েনি বেটা দাড়ি কোথায় বুঝেননি আমার কথাটা বেটা তোমার দাড়ি নাই কেন দাড়ি বিহীন মানুষকে দেখি কেউ চোখ বড় করে তাকায়নি কিন্তু টুপি ওলা মানুষকে নামাজ আদায় করতে দেখলে চোখ বড় করে তাকায় এমনও মসজিদ আছে নামাজ চলাকালীন রানিং টুপি দিয়ে দে এরকম আছে এটা যে জাহেলিয়াত পোশাক নিয়ে আজকে প্রবগণ্ডা করা হয় আরে বাপ রে বাপ সাহাবিরা পোশাক পর্যন্ত পড়তে পারেনি আজকে এই জাহিলিয়াতের কবল থেকে মুক্তি পাওয়া খুবই মুশকিল আপনার আগামী দিনের জুমার খুদ্ মসজিদে মসজিদে যে আরবি খুদ্ হবে এই আরবি খুদ্ সমাজের জন্য জাহেলিয়ত জাহেলিয়ত না খুদ্ মানে কি বক্তৃতা বক্তৃতার মাধ্যমে মানুষ কি হয় পরিবর্তন হয় আল্লাহ তালা সপ্তাহে একদিন রাখলেন যে মানুষকে চলমান বিষয় সম্পর্কে অবগত করাবেন সাহেব এবং কি করণীয় কি করবেন এই বিষয়ে আলোচনা করবেন এখনকার হট টপিক নিয়ে আপনার আলেম আলোচনা করবে বাঁচার রাস্তা আপনার আলেম দিবে এটাই সরিয়ে থাকা উচিত ছিল কিন্তু আমরা উল্টো বারো চাঁদের তেরো খুদবার একই খুদবার বই দেখে ইমাম সাহেব পড়ে যাচ্ছেন ও বুঝে না কি পড়লো আর মানুষ তো ঘুমাচ্ছে জুমার দিনের হাকিকাত আপনাকে একটা বলছি এটা আপনার মসজিদে টেস্ট বা করেছেনও কেউ জুমার দিনে দেখবেন বেশ কিছু লোক ঘুমায় ঘুমায় না ঘুমায় না ঘুমানোর পেছনে কারণ একটা কেউ তো কি বলছে তো ঘুমিয়ে আছে ঘুমানোর পরে যখন খুদবার শেষ হয়ে যায় তারা সবাই সালাদাই করে তো করে না এখন আপনাকে আমার প্রশ্ন ঘুমালে অজু থাকে ও বিনা অসিদের নামাজ পড়ছে কেন কি কারণে পড়ছে ইমাম সাহেব না তাই একদিন আমি বসে আছি একটা মসজিদে আমার খুদবা নাই শারীরিক অবস্থা খারাপ গলা কন্ডিশন খারাপ খুদ বা দেবো না আমি মসজিদে দেরিতে গিয়েছি খুদ্া চলছে একজন ব্যক্তির আমি বসে আছি মসজিদে চট করে আমি খুব মনোযোগ সহকারে কারো বক্তৃতা শুনি আলহামদুলিল্লাহ শুনতে 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 দেখছি একটা নাক ডাকার আওয়াজ আসলো একটু করে অল্প করে নাক ডাকার আওয়াজ চমকি গেলাম কিরে সাইডে এসে এক ব্যক্তি নাক ডাকছে আমি ভাবলাম যে কিছু লক্ষ্যে তো পাওয়া যাবে তাহলে ঘুমাচ্ছে মনে হয় ব্রেনটা আমার তখন খুললো খুতবাতে কান দিয়ে চোখটাকে আমি মেলালাম মসজিদে দেখি তো কেউ আরো ঘুমাচ্ছে কিনা পাঁচ থেকে ছজনকে আমি দেখতে পেলাম ওটা আসলে আমাদের মসজিদ পাঁচ থেকে ছজনকে আমি দেখতে পেলাম যে তারা ঘুমাচ্ছে ওকে খুতবা শেষ হয়ে গেল ইমাম সাহেব দাঁড়িয়ে পড়েছে যে বলবে ইকামত কামত দাও আমি দাঁড়াও আমি বললাম যারা যারা ঘুমিয়েছিল উজু করে আসো ভাই কেউ ঘুমায়নি মসজিদে কেউ অজু করার নেই কেউ ঘুমায়নি সবাই বসে আছে দাঁড়িয়ে আছে কোনো বাইরে যাওয়ার কোনো ব্যাপার নেই তো সবাই জানে আমার সম্পর্কে আমি কেমন মুখেও যা হাতেও তাই তা আমি বললাম যে লাঠি তো এখানে আছে আমি কিন্তু পাঁচ ছজনকে দেখেছি আপনারা ঘুমাচ্ছিলেন তাড়াতাড়ি উজু করে আসেন কুড়ি থেকে বাইশ জন দেখছি বাইরে গেছি মানে এইগুলো আমার চোখের আড়ালে ছিল এগুলো দেখতেই পাইনি তাহলে এটা চলে না বহু মসজিদে হাঁটুর মধ্যে মাথা ঢুকিয়ে ঘুমাচ্ছে কি করবে বাচ্চারা সারাদিন খেটে খেঁচে এখন করে ঘুমাচ্ছে এই কারণে আমাদেরকে খুদবার সময় সচেতন থাকতে হবে যে যেন না ঘুমিয়ে পড়ে এমন এবং টপিকের উপর আলোচনা হবে ওর কলেজা টেপে উঠবে ও আলোচনা শুনবে একবার ধীর স্থির হবে আল্লাহ রসুল বলছেন কোন ব্যক্তি যদি খোঁজবার সময় একটু কথা বলে যদি তুমি তাকে বলে এই চুপ করো আল্লাহ তোমার নামাজ হবে না বুঝেননি যে কথা বলো তার ব্যাপারে আল্লাহ রসুল বলেননি ওটা যে কি আল্লাহ জানে এবার বলছে যে তুমি তাকে তোমার নামাজ হবে না তুমি তোমার নামাজটা নষ্ট করলো আর ও ঘুমাচ্ছে ওই বই এসে তাহলে ওর নামাজ কি করে হয় একটা বাক্য আমি প্রায় জায়গায় বলি আজকেও আপনাদেরকে বলছি এলাকায় নামাজি বেড়ে যেত নামাজি বাড়তো দুটো বাক্য যদি ইমাম সাহেবরা ইউজ করতো এক মেম্বারের উপরে উঠে বলবে যার বাড়ির লোক নামাজ পড়বে না তার বাড়ি কেউ মারা গেলে জানা যায় যাব না এক দুই যার বাড়ির লোক নামাজ পড়বে না তার বাড়িতে কোনো বিয়ে পড়াতে যাব না ঠিক না একজন নামাজি থাকবে তাহলে এত বেনামাজি কেন ইমাম সাহেব ভয় করে যদি তিন হাজার টাকা মমতা ব্যানার্জি না দেয় ওর রুজি দেয় নাকি বোর্ড আশ্চর্য ব্যাপার গো রুজি আসির কথা থেকে আল্লাহ তরফ থেকে ইমামরা বেশিরভাগই ইমামরা হক কথা বলতে পারে না শুধুমাত্র ওর ও মনে করে আমার রুজি ওয়াক আপ বোর্ড দেয় অথবা সেক্রেটারিতে দেয় মসজিদের এই জন্য হক কথাও বলতে পারে না হক কথা বললে হবে জানবেন দেখেন একটা মসজিদে খুদ দিলাম মহিলাদের হায়েজ হলেও ঈদগাহে যেতে হবে নামাজ যেতে মহিলারা বাধ্য হাদিস মহিলাদের জামাত আছে এই বিষয়ের উপরে দিয়ে নেমে নামাজ পড়িয়ে যেয়ে বাইরে এসেছি আমার একজন মামা ডেকে বলছে আহ বেটা যদি ইচ্ছা হয় তো নামাজ টামাজ পড়তে আসো তো কোনোদিন খুদ বাদবে বলে শোনা বুঝতে পারেন আমাকে আদর করে বলছে বেটা যদি নামাজ পড়ার ইচ্ছা কোনোদিন হয় তো মসজিদে এসো খুদবাদিম ভাবে খবর খবরদারে মসজিদে পা দিও না হাদিস ওর আগুন ধরে গিয়েছে জি আপনার এমন করে কথা বলবে মুসল্লিরা দাড়ি রাখতে বাধ্য বন্ধন বাড়ির থেকে ত্যাগ করতে বাধ্য বাড়ির থেকে গ্রুপ লোন ত্যাগ করতে বাধ্য বাড়ির মহিলারা বেহা করবে না চলবে না এরা তারা বাধ্য পর্দা করতে ইমাম সাহেবরা আমরাও বুঝতে আচ্ছা এই জাল খাটায় অনেক টাকা খরচ খরচ তো এত বড় প্যান্ডেল হয়েছে তো তো এই পর্দাটা উপর সোজা তুলে দিত উপর পর্যন্ত আর এদিকে একটা প্রজেক্টার লাগিয়ে দিয়ে মহিলারা দেখতে পেতো না তো এটা কি জাহেলিয়াত না কত বড় অজ্ঞতা আবার যদি আপনাকে বলি আপনি কি আমি আহিল হাদিস আপনি জান্নাতে যাবেন ইমাম শাহির রহমতুল্লাহ আলহ বলছে যখন কোন আহিল হাদিসের ব্যক্তিকে দেখি আমার মনে হয় স্বয়ং নবী করিম সাল্লাহামকে দেখলাম ঠিক আপনাকে দেখলে আমার ঘৃণা হয় আপনি হাইলা দিছে বলে দাড়ি চাষা লোক কখনো হাইলা দিকে পারে ফজরের নামাজ কাজা করে লোক কখনো হাইলা দিকে পারে নাকি ইম্পসিবল অসম্ভব ব্যাপার মক্কার ইমামও যদি দাড়ি আছে ও জাহেল ও হাইলা দিকে পারে না সারা জীবনে সারা জীবন ধরে আমি আপনাকে ফটো দিলাম উল্টে আপনি দেখি আজকে ধর্মীয় করে বসেছে আমাদেরকে আরে আমার আব্বা মারা গিয়েছে ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে দোয়া করা আব্বা রেখে জাননাতে যাবে নামাজ পড়েনি ইমাম সাহেব দোয়া করলো মানে জি ইমাম সাহেব দু হাত দূরে কত জানা যায় গেল কেন যে ব্যক্তি নামাজ পড়েনি তো মুসলমান না এটা তো কনফার্ম ঠিক না কি কথা বলেন একটু আমার সাথে যে ব্যক্তি নামাজ পড়ে ব্যক্তি মুসলমান আপনার ছেলে তো নামাজ পড়ে না আজকে মুরগি জবাই করেছে খাবেন মানে ওটাকে ফেলে দিতে হবে এই বক্তৃতা শুনে গিয়ে বাড়ি থেকে ফেলে দিতে হবে খাওয়া যাবে না ওটা হারাম বেনামাজি কোনো মুরগি ছাগল জবাই করলে খাওয়া যাবে না ও তো মুসলমানই না আল্লাহ রসুল সাল্লাম দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি আসলেন এসে বলছেন জানা যেটা পড়িয়ে দেন তো আল্লাহ সুবাহ ওর কি কোনো বাকি বাকা আছে বলে জি হ্যাঁ ওর বাকি আছে তা আল্লাহ সুবাহ তোমরাই পড়াও আমি পড়াবো না আর আমাদের গোরস্থানে কি হয় আমার আব্বার কাছ থেকে যে যা পাবেন পরে বলেন আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আর যদি চান তো মাফ করে দেন সবাই বলছে আলহামদুলিল্লাহ জানাজা যা পড়িয়ে দিয়েছে আশ্চর্য দুনিয়া এটা যে ধর্মীয় জাহেলিয়াত আল্লাহ রসুলের বাক্যকে যদি অ্যাপ্লাই করেন এই বাক্যটা খুবই কঠিন সমাজ পরিচালনা করা কঠিন ধর্মীয় জাহেলাত আর একটা দেখুন আমি শুরুতে আয়ালাত করেছিলাম মানুষ শোনো তোমার বাড়িতে যদি বন্ধন লোন থাকে থাকে গ্রুপ লোন আছে এলাকায় এলাকায় আছে ভাই প্রায় প্রতিদিন পড়াশোনা করি নতুন নতুন টপিক টপিকে আলোচনা করব। কিন্তু জলসা কমিটি বলছে যে না এটাই লাগবে কেন রোগ হয়েছে একটা তো ওষুধ একটাই হবে কি করবো যতদিন না বন্ধনে বই ছিঁড়ছেন গ্রুপ লোনের জন্য আপনার স্ত্রীকে বাধা দিচ্ছেন আমাকে তো বলতেই হবে যে কিছু করার নেই আল্লাহ বলছেন থাকবে না তোমার বাড়িতে এলআইসি থাকবে না তোমার বাড়িতে গ্রুপ লোন থাকবে না এগুলো থাকবে না ফিক্সড ডিপোজিট ইত্যাদি ইত্যাদি এগুলো থাকবে না তোমার বাড়িতে থাকবে না কি হলে থাকবে না ইনকুন্তুম মমেনিন যদি ভালো ব্যক্তি হন মমিন ব্যক্তি হন এবার আল্লাহ মচেন ফাইলাম তাফালু ফালু যদি এই ওয়াজ শোনার পরেও আজ শোনার পরেও তোমার বাড়িতে বন্ধন থাকে ডেস্টিনি থাকে ফিক্সড ডিপোজিট থাকে এলআইসি থাকে গ্রুপ লোন থাকে ফাদনুবি হারবি মিন আল্লাহি শুনে রাখো আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা হলো কিসের ঘোষণা আচ্ছা যুদ্ধের ঘোষণা হলো আপনাকে আমি বললাম আপনি বিড়ি খাচ্ছেন এখানে দাঁড়িয়ে আপনাকে বললাম যে আর যদি দেখি আপনি বিড়ি খাচ্ছেন এমন মার মারবো বুঝতে পারবেন এখান থেকে গিয়ে দেখছি ওখানে গিয়ে বিড়ি খাচ্ছেন তার মানে কি আপনি আমার কথাকে বুড়ো অঙ্গল দেখিয়েছেন ও সব কথা শোনালাম আছে ঠিক না বা তুই মার আমাকে দেখছি এরকম একটা ব্যাপার তো নাকি আল্লাহ যে বললেন এই বাক্য শোনার পরেও যদি তোমার বাড়িতে বন্ধন থাকে গ্রুপ লোন থাকে তাহলে কার সাথে যুদ্ধের আলার হলো আল্লাহ আর আল্লাহ রসুলের সাথে আপনি যদি আগামী কালো কন্টিনিউ করেন বন্ধন আর গ্রুপ লোন তাহলে কি আপনি পক্ষান্তরে এটা বলছেন না আল্লাহকে আল্লাহ রসুলকে যে তোরা আয় আমরা রেডি ফাইট করার জন্য বলছেন না পক্ষান্তরে বলছেন তো নাকি কোরআনে ভুল আছে কোরআনের মধ্যে কোনো ভুল আছে তো বন্ধন আপনার বাড়িতে কেন চলে না মায়ের সাথে জেনা করবেন বলি হাদিস আল্লাহ রসুলাম বলছেন আর রিবা সাবুন আজান এক টাকা সুদ খেলে সত্তরটা পাপ হয় কটা পাপ সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে শুয়ে রেপ করা নিজের মাকে রেপ করা হচ্ছে বন্ধন রাখা সামিল একটা সন্তান তার মাকে রেপ করতে পারে কথা মুখে তো ঘৃণা লাগে আল্লাহ রসুল সবচেয়ে কঠিন বাক্য বলেন এই সুদের ব্যাপারে আর আপনি আপনার মাকে প্রতিদিন রেপ করছেন বন্ধন আছে কে বললো সংখ্যা চলেন আপনার আপনার দাদার এগারোটা মেয়ে ছিল তার মেয়ে দিতে অসুবিধা হয়নি আপনার দুটো মেয়েতে আপনাকে বন্ধন নিয়ে লাগে মানে আপনার কপাল পুরা আপনার আপনার নসিব খারাপ নিজেকে খারাপ তৈরি করেছেন আপনি অপরাধী আল্লাহ রসুল বললেন এক টাকা সুদ খেলে ছত্রিশ জন নারীর সাথে জেনা করে যে পাপ হয় তার চেয়ে বেশি পাপ হয় ইহুদি খ্রিস্টানরা জানে যে মুসলিম সমাজের মধ্যে যদি সুদ ঝুঁকে দেওয়া হয় এরা শেষ এ ঘটনায় ঘটছে প্রায় কোম্পানি বিদেশি দেখেন বন্ধন আজ থেকে কুড়ি বছর আগে ছিল না সমাজে মেয়ের বিয়ে হয়নি মানুষের পেট চলেনি আল্লাহ রসুল দীর্ঘদিন না খেয়ে পেটে পাথর বেঁধেছেন বহু সাহাবিরা না খেয়ে পেটে পাথর বেঁধেছেন আবু খুব দিন না খেয়ে থেকেছেন আপনার বিলাসী রুজি আল্লাহ তরফ থেকে আসে টাকা থাকলে যে আপনি খেতে পাবেন এ কথা কে বললো কোটি টাকার মানুষের সামনে যদি মিষ্টি নিয়ে যান বলবে ও আমি এটা খেতে পারবো না আমার সুগার রুজি আল্লাহ দেয় রুজির ব্যবস্থা আল্লাহ না করে দেয় এটা ধর্মীয় প্লাস সামাজিক জাহিলিয়াতের মধ্যে পড়ে এবার শুনুন আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে এই বন্ধনের টাকা খেয়ে ইবাদত কবুল হবে না না জালসা করে লাভ আছে না ফজরের নামাজ করে লাভ আছে আল্লাহ রসুল বলছেন ইন্নাল্লাহ হাতে এবং লাগবাল ইল্লা চৈবা আল্লাহ পবিত্র পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না তো আল্লাহ যদি পবিত্র হন পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না তো একজন বিড়ি খাওয়া মানুষ কি করে জান্নাতে যাই জি যাবে না যে

ওর দোকান থেকে তুলে দিতে হবে এটা আপনাকে তুলে দিতে হবে আজকে ওদের কারণে গজব দুনিয়াতে নেমে আসছে মানুষ ছয়লা হয়েছে নেশার মধ্যে যুবকরা ডুবে আছে আরে যুবক তো ডুবেছে ডুবেছে গো মাথায় টুপি মুখে দাঁড়িয়ে নিয়ে মানুষ সিগারেট খায় আশ্চর্য দুনিয়া একটা আশ্চর্য দুনিয়া খায় কি করে মানুষ নির্লজ্জ বেহা হলে তাও তো সম্ভব না তারপরে খায় কি করে এটা অসংখ্য ধর্মীয় জাহেলিয়াত আছে এই ধর্মের জায়গা থেকে বাঁচাতে পারে আপনার ইমাম সাহেব তবে আপনার ইমাম সাহেবকে অনেক শক্ত হওয়া লাগবে কোরআন আদি যা পড়েছে ওইটুকু হয়তো যথেষ্ট শক্ত হওয়া লাগবে আপনার ইমামের ইমান নেই ওরি ঘাটতি ওরি ঘাটতি একটু আগে ছেলেদের সাথে আলোচনা করছিলাম আমি বললাম যে আল্লাহর কসম করে বলছি এই ভারতবর্ষের যদি আঠানব্বই পার্সেন্ট মানুষ আবার নামাজ পড়া শুরু হয়ে যায় পরশু দিন বাবরি আমাদের হবে কেন বাবরি আমাদের নাই কেন বাবরি তো নামাজ হতো না আল্লাহকে গিফট করে দিয়েছে দেখেন না আমি বলেছি এর আগে না আপনি যে আল্লাহ এই ভারতবর্ষের বিয়াল্লিশ পার্সেন্ট মসজিদে নামাজ হয় না বিয়াল্লিশ পার্সেন্ট মসজিদে নামাজ হয় না নরেন্দ্র মোদী আমাদের উপরে শাসক কেন আমরা খারাপ তাই জালেম শাসকদের পরীক্ষা চলছে আপনার আমার আপনার আবার পরীক্ষা চলছে এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার রাস্তা কি আল্লাহর ইবাদত করা আল্লাহ পাঠিয়েছেন কবা খালে জিন্না বলেন ইল্লাহ লিয়া আমি মানুষকে পাঠিয়েছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করবে ইবাদত মানে সকালবেলায় ঘুম থেকে রাত্রিতে শোয়া পর্যন্ত যা করবেন সব ইবাদত ইসলামটা মসজিদে বন্দি করিয়েন না ইসলামটা প্রত্যেকটা জায়গায় হবে আপনি পঞ্চায়েতে গেলেন আপনার কাজ হয় না আপনি ঘুষ দিলেন মানে ওখানে ইসলামটাকে আপনাকে ঠেকিয়ে রাখতে হবে রাখ হবে প্রত্যেকটা জায়গায় আপনাকে ইসলাম করতে হবে আপনি হাজি সাহেব নাকি হজ করে এসেছেন সব জমি জমা লিখে দিয়েছেন ছোট ছেলে কেন বড় করলো আপনার মেয়েটা করলো কত বড় ধর্মীয় রয়েছে আল্লাহ রসুল বারবার বলছেন মারা যাওয়ার পর তিনটি আমলই তার গবরে আমল নামায় ঢুকতে থাকে তারপরে আপনি ওই ক্ষতি বানিয়ে কানাচ্ছেন মানে এটা ধর্মীয় জাহিলিয়াত এবার ছোট্ট করে আসি সামাজিক জাহেলিয়াত সামাজিক সামাজিক জাহেলিয়াত জাহেলিয়াত এই যে এখানে এটা এটা পর্দা বুঝতে না আপনার স্ত্রী দাম কত জানেন জানেন আজ আছে আপনার আল্লাহ রসুল বলছেন গোটা পৃথিবীটা সম্পদ গোটা পৃথিবীটা কি জি ভোগ্রাম না গো গোটা পৃথিবীর কথা বলছি আমি গোটা পৃথিবীটা কি সম্পদ আল্লাহ রসুল বলছেন তার মধ্যে সবচেয়ে অন্যতম সম্পদ হচ্ছে আলমারাতু সলেহা নেকর বিবি গোটা পৃথিবী বিক্রি করলে আপনার স্ত্রীর দাম হয় না ও আসলো মানে এখানে এইভাবে আপনি জ্যাকেট কিনে দিতে পারেন সোয়েটার কিনে দিতে পারেন সব কিনে দিতে পারেন একটা বুরখা কিনে দিতে পারেন না পাঁচশো টাকা দিয়ে আপনি এত ভিখারি কেনে নাহলে বলেন আমাদেরকে আমরা ব্যবস্থা করব এত ভিখারি কেনে আপনি সংখ্যা চলে না কেন আপনার আপনার বিশ্বাস নাই কেন আল্লাহর উপরে আপনার সামান আপনার জিনিস আপনি অন্য জাতিকে দেখান কেন আলুল হাদিস এলাকা মানে একটা মহিলা বুরখা ছাড়া বেরা বেড়া বাড়ির থেকে আপনার মহিলা এখানে আসলো কেন আপনার মেয়ে যে একটু বাড়িতে ছিল একটু আগে যে আপনার মেয়েটা বাড়িতে ছিল ও জালসা শুনতে খেয়েছে যে ড্রেসে ছিল ওই ড্রেসে খেয়ে ড্রেস পরিবর্তন হয়েছে বা কবু সবার আপনার বোন আপনার মেয়ে যে বাড়িতে ছিল যে ড্রেসে ওই ড্রেস পরে জালসা এখেছে নাকি ড্রেস পরিবর্তন হয়েছে আসার আগে মুখে সাবান দেয়নি এই ঠান্ডা তো সাবান দেয়নি ক্রিম মাখেনি কেন ওর বা শরাত আজকে ও কাকে দেখা আসছে ও আসলো কেন গোটা শরীরকে ঢেকে আসতে হবে আল্লাহরা বলছেন ও ওই তিনা সরো তোমরা বাড়ির মধ্যে থাকবে আর জাহিলাতের যুগের মতো নিজেকে দেখিয়ে ওঠাবে না আপনার মেয়ে যথেষ্ট আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য অথচ আল্লাহ বলছেন যার তিনটে মেয়ে হবে ইসলাম ইসলামিক কায়দায় মানুষ করবে সৎ পাত্রের হাতে তুলে দেবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো আল্লাহ রসুল বলছেন দুটোর ব্যাপারে আল্লাহ রসুল দুটোর ব্যাপারে সেম তো সাহাবি বলছে একটার ব্যাপারে জিজ্ঞাসা করলাম না হয়তো আল্লাহ একটার ব্যাপারে বলতেন মেয়ে মানে রহমত কিন্তু আমাদের সময়ে গজব গজবটা কেমন শুনেন মাঠে শোনেন ফরজ করতে বাধ্য পর্দা করেনি তো এ মেয়ে এটাকে কোথায় যেতে হবে যার নামে যাচ্ছে যেটা কি আল্লাহকে বলবে আল্লাহ এরা প্রশ্ন আছে আপনি তো বলেছেন যে জুলুমকে আপনি হারাম করে নিয়েছেন বলে জি হ্যাঁ তো বলছে আমার আব্বা একদিনও পর্দার জন্য আমাকে বকে নিয়ে কিন্তু কলেজে না গেলে বকেছে আমার স্বামী তরকারিতে ঝাল বেশি দিয়েছিলাম লবণ কম দিয়েছিলাম তাই আমাকে মেরেছে পর্দার জন্য বলেনি ওর ভাইয়ের সাথে গল্প করেছে বসে দিন আমাকে কিছু বলেনি আমার বড় ভাই তা যদি নামাজ পড়তো পর্দার ব্যাপারে কোনোদিন বলেনি আমি একা তাদের বাড়ির কন্যা সন্তান খুব আদরের একটা বোন কিন্তু কলেজে গিয়েছিলাম না তিন দিন খুব ছিল আল্লাহ গো তারা কেউ পর্দা সম্পর্কে বলেনি তো একটু তাদের ব্যবস্থা করো আল্লাহ তাদেরকে ডেকে বলবে যে যে কথাগুলো বললো সেগুলোকে ঠিক বলে জি হা তোরা ঠিক আছে যাও তিন চারজনই যাহার নামে যাও তাহার যদিকে আপনার ভালো মানুষই টিকে কেন আল্লাহ গসল বলছেন

যারা দায়ুস তারা জান্নাতে যাবে না সাবেরা বাক্যটাকে না বুঝতে পারে বললেন দায়ুস কি জিনিস তখন বললেন আল্লাহ জিকুফিয়া হালাল খাবাস যার বাড়িতে বেহায়পনের সুযোগ রয়েছে এ হচ্ছে দায়ুস যার বাড়ির বিটি পর্দা করে না বউ পর্দা করে না এর নাম হচ্ছে দায়ুস যার বউ আজকে এখানে বুরখা না পরে খেছে তারা সব্বাই দায়ুস তাহাদ্জত পড়লেও তার জন্য জান্নাত হারাম দায়ুস আপনি পুরুষ মানুষ আল্লাহ বিয়ে করার আগে আপনাকে রেডি করেছিলেন কি বলেছিলেন ইয়া মাশরাহ শাবাব মানিস্তেদা মিনকুমুল ওয়াজ ফালিয়া তাজা আওয়াজ হ্যাঁ যুবকের তখন শোনো ক্ষমতা থাকলে বিয়ে করো ক্ষমতা মানে ইউ হ্যাভ কন্ট্রোল টু ইউর ওয়াইফ আপনি আপনার ওয়াইফকে বউকে কন্ট্রোল করবেন সিনেমা দেখতে নিয়ে যাবেন মানে কা পুরুষ আপনি আপনার ছোটো ভাইয়ের সাথে ও যায় কেন এদিক ওদিকে এটা কা পুরুষ লক্ষণ জি আপনি নাই বাড়িতে আপনার ছোট ভাইয়ের সাথে সারা দিন রাত গল্প গল্প হচ্ছে বাচ্চা যেটা হয়েছে ছোট বাইন আপনার আপনার বাড়িতে আপনার জামাই বাড়িতে দেখেছে ও মামনি কি করতে গেল ছোট মেয়েটা ছোট মেয়েটা ওর কাছে যাওয়া মানে তো আপনি শিয়ালের কাছে মুরগি পুষানি দিলেন রাখবে শিয়াল কিভাবে খাবে বুঝতে পেরেছেন এমন ভাবে খাবে বড়ো মেয়েটা বাড়িতে ছোট মেয়ে কিনে চলে যাবে যাই না হারে আল্লাহ আল্লাহ শাশুড়ি কেনে পালিয়ে যাচ্ছে জামাই আর ও শালিকা হতো দূরের কথা জাহেলিয়াত দেখেন সামাজিক জাহিলিয়াত কি সামাজিক জাহিলিয়াত দুই নম্বর সামাজিক জাহিলিয়াত বিবাহ আল্লাহ আকবর বোঝা যায় না যে হিন্দুর বিয়ে হচ্ছে না মুসলমানের বিয়ে হচ্ছে সারা রাত সানায় বেজেছে কার বিয়ে গো আব্দুর রহমানের মেয়ে বিয়ে মেয়ের বিয়ে মারিয়ামের দেখেন না সারা রাত সারা ডিজে বাজে কিনা ছয় সাত দিন আগে থেকে ডিজে বাজে আর এখনকার গান তো রে ভাই এক সপ্তাহ শুনলে হার্টের রোগ রোগ হওয়ার সম্ভাবনা আছে গান তো নাই খালি ডিজে আর ডিজে মাটি কেঁপে যায় মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে তিন চার দিন আগে থেকে কি করে ডিজে বাজতে শুরু করে মুসলমানের বর্তমান প্রেক্ষাপটে যে বিয়ে হচ্ছে বিশ্বাস করেন প্রত্যেকটা পদক্ষেপ হারাম সামাজিক জাহিলাতের অন্তর্গত আপনাকে আমি একটু দেখাই শুরু থেকে বিয়ে দেখতে গিয়েছে ছেলে ছেলের বউ এই মানে ছেলের বন্ধু আরো অনেকগুলা লোক গিয়েছে সবাই গিয়ে মেয়েটা বসে আছে একবার চুল খুলতে বলে একবার একটু হাঁটতে বলে এনে বসে দেখছে আর ছেলের বাবাও গিয়ে দেখছে হয় না আচ্ছা ছেলের বাবার কি মেয়েকে দেখা যায় ও কি শ্বশুর হয়ে গেছে নাকি জি শ্বশুর হলে না মহারম তার আগে কি মাহরম থাকে ও ও দেখতে গেল মানে ও বন্ধু নিয়ে গেল মানে যতক্ষণ দেখছে ততক্ষণ জেনা করছে দেখা তো আলাদা জিনিসের ভাই আপনার দিকে তাকালাম চোখ শুনে নিলাম এটা আলাদা কথা এতদূর যাইজ কিন্তু আপনার যখন দেখতে গেছি কি করব বুঝতে পেরেছেন তো জেনা তো ওখানেই শুরু বাসরে তো আপনি নিয়ে শুবেন আর আমি মনে মনে ভাববো যে এখান থেকে এই জিনিস পেয়েছ হবে না বিয়ে হয়নি বিয়ে রাখেন ওখানে আপনি যে বিয়ে দেখার কাজটা করছেন এটা যে শুরুতে জেনা দুই নম্বর পয়েন্ট বিয়ের রেডি হয়ে গেছে তো বলছে যে সামনে মাসের তিন তারিখে বিয়ে তো সে না ওই দিন বিয়ে দাদা কেন আমার মেয়ের জন্মদিন ওইদিন দিন আবার একজন আছে আট তারিখে বলছে না ভাঙা চাঁদে বিয়ে দেওয়া যাবে না আচ্ছা না এরা হিন্দু না মুসলমান বোঝা মুশকিল ভাই যে কোনো দিন বিয়ে হবে বিয়ের কোনো ডেট তিথি নেই যে কোনো দিনের দিনে বিয়ে করতে পারেন সমস্যা নাই বিয়ের সময় ছেলে যাবে মেয়ের সাথে একটু দেখা করবে কেন জনৈক সাহেব এসে বলছে আল্লাহ রসুল আনসার একটা মহিলাকে বিয়ে করব। তা আল্লাহ রসুল যাও একটু দেখে নিও আনসারি মহিলাদের আবার চোখে থাকে বলে দেওয়া উচিত তো মেয়ের সাথে সামনে গিয়ে একটু কথা বলবে মারম থাকবে তার বাবা থাকবে মেয়ের অথবা কেউ থাকবে একটু কথা বলে পছন্দ হলে চলে আসলে বা বাড়িতে বিয়ে হবে বর্তমানে আগে যাওয়া আসা হয় হয় না একটা এক নম্বর জাহিলিয়াত বিয়ের মধ্যে দুই নম্বর জাহিলিয়াত হচ্ছে কি বিয়ে হবে সামনে বছরের কার্তিক মাসে আর এই বছরে আজ থেকে শুরু হলে ফোনে যে না সব রকম চলছে ভিডিও চ্যাট অডিও চ্যাট সব চলছে দিন চলছে আচ্ছা ওর সাথে কে বললো আপনাকে কেউ তো একজন মারা যেতে পারে বিয়ের আগে মোবাইলে কথা মানে হারাম না যাই পরিপূর্ণ হারাম এটা আবার বৈধ বৈধতা দান করছে দুই পরিবার মিলে যে বিয়ে তো হবে এই করুক এখন একটু দেখেন দুই নম্বর জাহিলিয়াত তিন নম্বর জাহিলিয়াত যেদিন বিয়ের দিন হয়ে গেল ওই বিয়ের দিনে ছেলে আর মেয়েদের প্যান্ডেল একসাথে খাওয়ার আছে না নাকি আলাদা হয় আলাদা হয় ছেলে মেয়েদের ছেলে আর মেয়ের প্যান্ডেল এক সাথে করেছে এটা છે হারাম চার নম্বর জাহিলিয়াত পন্ত আছে আছে সাথে বলছে যে বরযাত্রী কত আসবেন জি বলছে দেড়শো লিখেন মানে নরেন্দ্র মোদীকেও নিমন্ত্রণ করতে হবে দেড়শো লিখেন আচ্ছা বলেন তো একটা বাবা যখন তার কন্যাকে বিদায় দিচ্ছেন বিয়ে দিচ্ছেন কত কষ্ট করে টাকা জোগাড় করে বিয়ে দেয় কিনা তো দেড়শো লোককে কি ও মন থেকে খাওয়াচ্ছে খাওয়াচ্ছে তো এদের নাম আমি লিখেছি জুলুম যাত্রী বরযাত্রী নয় কি যাত্রী জুলুম যাত্রী দেওয়া নাম এই জুলুম যাত্রী জাহাজ নয় ছেলে যাবে তার সাথে দু একজন গিয়ে মসজিদে বসে বিয়ে পড়ে চলে আসবে ব্যাস এবার খানা হবে কোথায় পৃথিবীর যত গরু আছে সব জবাই করেন দিয়ে আপনার বাড়িতে খাওয়া খাওয়ান এবার যত মানুষকে মারবেন অত মানুষকে খাওয়ান এভাবে ওদের বাড়িতে এসব করা যায় নয় পাঁচ নম্বর বিয়েতে জাহেলিয়াত পাঁচ নম্বর জাহেলিয়াত কি মেয়েটাকে সুন্দর করে সাজিয়েছে একটা ছোট স্টেজ তৈরি করেছে বাড়ির মধ্যে পেছনে শুধু ফুল আর ফুল আর লিখা সালমা প্লাস আবির হয় না লেখা আছে মেয়েটাকে সুন্দর লাল টকটকে বেনারসি শাড়ি পরে এখানে বসে দিয়েছে আর সামনে একটা মিষ্টির থালা আর অনেকগুলো উপহার ওদিক থেকে এ আসছে আর ও আসছে সবাই তাকে দেখছে একবার করে জেনা করছে আর ওই চামচ তুলে একবার মুখে ঢুকে দিচ্ছে আর যা খেতে আসার আগে তো বলতে পারেনি যে আমার অনেক টাকা খরচ কিছু নিয়ে আসবা তো এনেছে আপসে প্রেশার কুকার থেকে শুরু করে সব দিচ্ছে সব ঘরে যা যা লাগে থাল বাটি যা লাগে সব দিয়ে দিচ্ছে মেয়ে যতক্ষণ বসে আছে অতক্ষণ জেনা করছে কি করছে জেনা করছে কত নম্বর জাহিলিয়াত বললাম বিয়েতে পাঁচ নম্বর জাহিলিয়াত ছয় নম্বর জাহিলিয়াত সোপে দেওয়া বুঝেন কি আপনাদের দেশে আছে এবার ওই দুজনকে মিলিয়ে সেফটিপিন মেরে দিয়েছে মেরে দিবার টাকা আদার জন্য শুরু হয়েছে গন্ডগোল এ একবার ধাক্কা মাছে ও একবার ধাক্কা মাছে মানে এখানে যেন বাসর রাত এরকম এইরকম করে দাদা যে বাড়ির দাদাটা আছে ও এসে মেয়েকে সপি দিচ্ছে আর কি এর এক গ্লাস দুধ খাওয়া ওকে আবার দুধ খাওয়াচ্ছে এটু খেতে হয় নাকি জাহেলিয়াতের ডিজাইন দেখেন সাত নম্বর জাহিলিয়াত যেই বউটা বাড়িতে নিয়ে গেছে গোটা গ্রামের মানুষ দেখতে এসেছে বাইকে দেখাচ্ছে আমার বউ আপনাকে দেখাবো মানে নগদ আমি মোহরানা দিলাম মানে আশ্চর্য একটা ব্যাপার আপনার বাড়িতে চলে এসেছে সাত নম্বর ভেত পরে ভেতর একটা ভুলে গিয়েছিলাম মোহরানা জাহিলিয়াত দেড় লক্ষ টাকা মোহরানা বেঁধেছে গো বলছে আমাকে শোধ করে যাও জি মোহরানা পরিশোধের আগে স্ত্রী গায়ে হাত দেওয়া যে না এক টাকা পারলে এক টাকা দিয়ে দেন বিয়ের বিয়ের ব্যাস দেড় লক্ষ টাকা কে মানতে বললো যা সে টাকা দিয়ে বিউটিফাই করেন বিয়ের পেট হবে ব্যাস বলেন তো এ ধরেন সাত নম্বর আট নম্বর জাহেলিয়াত নয় নম্বর জাহেলিয়াত ঘর সাজিয়েছে ভাবি বাসর রাতে ভাবি সাজিয়েছে ভাবি ভাইকে এবং ওই তার নব আগত ভাবিকে দুই জায়গায় দিয়ে এবার জেনার গল্পে ব্যস্ত ব্যস্ত কত রকমের যে গল্প বলে ভাবি বলে না তারপর দশ নম্বর জাহিলাত ভাই ভুলে গিয়েছিলাম এটা শুরুতে বলা দরকার ছিল সারা জীবন ছেলে একা গোসল করে বিয়ের দিনে ছেলে একা গোসল করতে পারে না ওর নাকি প্যারালাইজ ওর খালা ওকে গোসল করে দেয় সাবান মাখিয়ে দেয় ওর ভাবি একটু এসে হলুদ ডলে দেয় আর ওর ভাবিরও হলুদ দেয় গোটা দেহতে এটা কি জাহিলাত না

যে আচ্ছা পার করে যদি বাচ্চা হয় ওই বাচ্চা ভালো হবে ওই বাচ্চা চামড়া ওই বাচ্চা চামড়া আবার একটা টিভি দিয়েছে গো গোটা দেওয়াল জুড়ে টিভি গোটা দেওয়াল জুড়ে সারাদিন ও টিভি সিরিয়াল দেখে কোরআন কোরআল করতে হবে নামাজ পড়তে হবে যদি ভালো বাচ্চা টিভির উপরে পড়ে আছে ওই মেয়ের বাচ্চা কুলাঙ্গার হয় আর ওই কোলাঙ্গার দেশ চালাচ্ছে ওই কুলাঙ্গার আছে আমাদের দেশের নেতা এটা হচ্ছে সামাজিক জাহেলিয়াত এই জাহেলিয়ার থেকে মুক্তি পাওয়া খুবই মুশকিল আপনার মেয়ের জিন্সের প্যান্ট আজকে গিয়ে পুরাবেন আপনি যদি বাবা হয়ে থাকেন যদি অন্যজনের মেয়ে হয় আপনি যদি গোপনে জানেন তো ঠিক আছে আর আলোচনা দীর্ঘায়িত করবো না শেষে কিছু কথা বলতে চাই এই জন্য যে মাদ্রাসা চলে টাকায় পাবলিকের টাকায় যে সিস্টেম আমাদের চলে আসছে তো এই বেচারা যারা মাদ্রাসা করেছে তারা কি অন্যায় করে ফেলেছে নাকি পাপ করেছে ঘাড়ের দায়িত্ব কি সবই তাদের নাকি আপনাদেরও আছে স্থানীয় মানুষ যদি আপনারা সাত না দেন মাদ্রাসা চলবে বলেন চলবে যারা স্থানীয় আছে তারা কথা বলেন চলবে নাকি বলে যে ওরা মাদ্রাসা করেছে ওরা চালাক্কা তাহলে মাদ্রাসা যেহেতু দানের জন্য প্রোগ্রাম এ দান আপনাকে আমাকে করতে হবে কথা না বলে দান আপনাকে আমাকে করতে হবে কেমন সাহাবি দাঁড়িয়ে আছেন সু সলাত আদায় করাচ্ছেন সলাদ যখন শেষ হয়ে গিয়েছে সাহাবি দাঁড়িয়ে বলছে আল্লাহ কি বললেন কি বললেন ওই ওই আয়াতটা আবার বলেন আবার বলেন আল্লাহ আয়াত থেকে তেলাত করলেন বলছে কি বললেন যে প্রিয় জিনিস দান করতে হবে বলে জি হা আল্লাহ বলেছেন প্রিয় জিনিস দান করতে হবে সাহাবি বলছে আল্লাহ রসুল মদিনার বুকে একটা খেজুরের বাগান আছে প্রায় ছশো সাড়ে ছশো খানা খেজুরের গাছ আছে আমি আপনাকে দিয়ে দিলাম সোহান দেখেন এটা হচ্ছে দান তাহলে দান দেওয়া উচিত আপনাদের দানের কথা বলেছি আপনারা শুরু করেছেন ভাবতে যান তাহলে চলে যান আমপ বাড়ি যেতে হবে স্কুল ধরতে হবে কাল সকালে তো আর সাদকাতু দান হচ্ছে দলিল জান্নাতে যাওয়ার অন্যতম দলিল দান সলা দাদায় করেন এটা কবুল নাও হতে পারে সেব পালন করেন এটা কবুল নাও হতে পারে তবে দান এমন একটা জিনিস যেদিন কোনো ছায়া থাকবে না ওই ছায়ার তলে আপনি স্থান পাবেন আল্লাহ সুবনে তার খাস সাত তলে ওই দিন কিন্তু আপনার দান আপনাকে বাঁচাবে আবু হুলারু বলেন রসুল বলেছেন দিকে আমল আমল দেখতে দেখতে পাবে পাবে কি করেছে খাটের তলায় কি করেছে অন্ধকার ঘরে কি করেছে অফিসে বসে কি করেছে তার কর্মস্থলে সব দেখতে পাবে আর সামনে নাকের উপরে দেখতে পাবে আগুন এমত অবস্থায় আল্লাহ রসুল বললেন এই শোনো তুমি যদি জাহান্নের আগুন থেকে বাঁচতে চাও তাহলে তুমি একটা খেজুরকে অর্ধেক করে দান করে হলো জাহার আগুন থেকে বাঁচো দান আপনাকে জাহানের আগুন থেকে বাঁচাবে আর এই মাদ্রাসায় যারা হিপস করবে হাফেজ হবে যতদিন তাদের কোরআনের মূর্ছনায় মানুষের মাথা তুলবে অতদিন আপনি নেকি পেতে থাকবেন একবারে ফর ইভার ফর ইভার অ্যান্ড ইভার সারা জীবনের জন্য নেকি পেতে থাকবেন অর্থাৎ দান করা আপনাদের জন্য জরুরি যেমন সলাৎ সিয়াম জরুরি দানও জরুরি কেননা দুনিয়াতে এসেছিলেন ওই যে শুরুর বাক্য আবার যাবেন একটা পোশাক আপনাকে পরানো হবে যার নাম আমরা কি দিয়েছি কাফন তাই না পকেট থাকে থাকে কি নাকি আপনাদের এলাকায় থাকে তা যদি কাফনের পকেট না থাকে রে ভাই কি নিয়ে যাবেন কিচ্ছু টিকবে না কেমন মাঠে কবরে কিচ্ছু টিকবে না যেই সাপ অথবা ফেরেস আদাবে ফেরেসটা আস্তে থাকবে চট করে এক দিকে নামাজ দাঁড়িয়ে যাবে বলেন তো commodo আমি নামাজ আমি ইসলাম চর্চা চট করে এক দিকে দাঁড়িয়ে যাবে ফেরেশতাকে ঠেকে দিবে কঠিন কঠোর ফেরেশতাকে কি আমি দান আমি সদকা অতএব এই দান সদকা বেশি বেশি করবেন আপনাদের ভালোর জন্যই বললাম আর এখানে তাহলে শেষ করছি এতক্ষণ যে আমরা শুনলাম আল্লাহ সোমা জানো কিসের বিষয় বলেছি করেনি চাচা চাচা খেয়াল করেনি বলে হারাম এবার ইমাম সাহেবকে একটা নসিয়াত যে বাড়িতে পণ নিয়ে বিয়ে হচ্ছে ওই বাড়িতে আপনি বিয়ে পড়াবেন না কথা ওই বাড়িতে আপনি বিয়ে পড়াবেন না আরে ভাই পাঁচশো টাকা নবী আপনি কেন খেলেন ওই বাড়িতে আর খাওয়ার জন্য কেন বসে আছেন আপনার পাশে লেখা হচ্ছে যে একটা মোটরসাইকেল একটা কার এটা জায়েজ নয় এটা হারাম সুস্পষ্ট হাদিস দ্বারা সাব্যস্ত মোরার এটা জায়েজ নয় মানে দাবি করে কোনো কিছু নেওয়া এতক্ষণ যা শুনলাম আল্লাহ সোহাম আমাকে সহ সবাইকে মেনে চলার তৌফিক আদা করুক আল্লাহ আমিন বাবা এগুলো দিতে হবে আচ্ছা আচ্ছা ছেড়ে আমাদের যারা কবরের তোলে সাহিত আল্লাহ সুমন তালা যেন তাদেরকে ক্ষমা করে সব বলে আল্লাহ হুম যে ভাইরা উদ্যোগ নিয়ে প্রোগ্রাম করেছে আল্লাহ সুমতলা যেন আগামী দিনে তাদেরকে মাদ্রাসা সুন্দরভাবে চালাতে পারে সেই ব্যবস্থা তুমি আল্লাহ তুমি করে আল্লাহ আল্লাহামিন আল্লাহ যারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে দিন শিক্ষা করতে এসেছে দিনের সম্পর্কে কিছু জ্ঞান নিতে এসেছে আল্লাহ যেন সবাইকে যা যা খায়ের দান করে আল্লাহ মামিন আল্লাহ গো আমরা অনেক পাপি গোনাকার বান্দা আজকে মুসলমানরা মানে সংখ্যায় সংখ্যায় বেটে বসেছি আল্লাহ গো তোমার কাছে ওইখান থেকে আমাদের দোয়া আমরা যেন সমস্ত মুসলমান তাহিদের ভিত্তিতে একই জায়গা আসতে পারি তার জন্য তৌফিকা করো আল্লাহ মামিন হে আমার প্রতিপালক তোমার কাছে এই দোয়া যে ডক্টর জাকির নায়ক আল্লাহ মাদ সাইদি জানো আবারও তাদের সঠিকভাবে দিনের দাওয়াত গোটা বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারে তার জন্য তুমি তৌফুক আদা করো আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবাক